কম্প্রিহেনশনের প্রবলেম কিমান মানুষ আছে যে ভাই কম্প্রিহেনশন মেসের প্রবলেম হ্যায়, যার যার আছে কোয়া যা ও প্রবলেম আছে লকি, ঠিক আছে ভাই। জিসকা মে ফির সে বল রহা হুঁ, ক্লাস মে না এসে মত বেঠো, ভাগ যাও ক্লাস সে, ঠিক হ্যায়, চলে যানা কোই দিক্কত নেই হ্যায়, লেকিন আগর রেসপন্ড নেই করোগে না তো নাম দেখ দেখ কে মে বলুঙ্গা, ঠিক হ্যায়, আছে যার আছে জুটিস, ওকে ঠিক আছে, ওকে টুটু মনি, ঠিক আছে। তো জিতনে লোগোকে লোগো কা ইয়ে প্রবলেম হ্যায় ভাই কি কম্প্রিহেনশন মে মুঝে প্রবলেম আ রহা হ্যায়, পহলি বাত তো ইয়ে কি ঘবরানা নেই হ্যায়, ঠিক হ্যায়, সিনোনিম এন্টোনিম বাদ দিয়া ভাই, মই এটা কথা কৈছো শ্যামলী মা, সিনোনিম এন্টনিম এনেকুৱা এটা বস্তু ন, তুমি অক্সফোর্ডত পঢ়ি অহা মানুহ এটাকো যদি বহাই দিয়া ন, সি দুটা ভুল কৰি থৈ আহিব, ঠিক আছে। কম্প্রিহেনশনৰ ক'ত সিনোনিম এন্টনিম লিখিলা তোমালোকে, তোমালোকে বুজা নাই কথাটো, শুনা মোৰ কথাটো শুনা, ইংলিছত দুটা পাৰ্ট আছে, ঠিক আছে, ইংলিছৰ পাৰ্টো দুটা পাৰ্ট আছে, নম্বৰ ওৱান ইজ কম্প্রিহেনশন, ঠিক আছে, অঁ ইয়েছ প্যাসেজটো, ঠিক আছে, সেকেন্ড যোনটো অ ইয়া প্যাসেজ, সেকেন্ড পার্টটো হৈ গ'ল জেনারেল, যিমান যিমানখিনি গ্রামার আছে তার রিলেটেড কোয়েশন 10 নম্বর তোমালোকৰ থাকিব, ঠিক আছে, ওকে। কম্প্রিহেনশন মই সেই কারণে কৈছো, চোৱা ইনডাইরেক্টলি সব নিদিয়ে 25টা কোয়েশনত তোমাক এনেকুৱা তোমাকতো এটা স্কোপ দিব ন, ঠিক আছে, তুমি পঢ়ি পেলাই তো বুঝিব লাগিব ন, মই সেই কারণে কৈ আছো ফার্স্ট কোয়েশন চাবা দেন কম্প্রিহেনশন টো পঢ়িবা, আর মই পঢ়োতে কৈ আছো যেতিয়া পঢ়িবা ন তো আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, ঠিক আছে, বা যিখিনি ফ্যাক্টস বা ফিগার্স যদি থাকে ইম্পর্টেন্ট মানে, ঠিক আছে, নাই বহুত বড় না থাকে, ঠিক আছে, মই যেটো কৈছো এটো মন কৰা, কাইলৈ পৰা তোমালোকে কৰি চোৱা, প্ৰথম কোয়েশন পঢ়া দেন আন্ডারলাইন কৰা, কৰি পেলাই তোমালোকে কি কৰা ট্রাই করা, মানে তোমালোক যেতিয়া ইনিশিয়ালি মাইন্ডত সুমুয়াই দিব না, যে তই এটো বিচাৰি উলিয়া, আলটিমেটলি কি হয় যারা কোয়েশন সুধিছে তার অ্যান্সারটা তাতে আছে, ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, মই কৈছো শুনা, তুমি যেটা ফার্স্ট ওয়েব কম্প্রিহেনশন তো পড়িবা দেন কোয়েশন চাবা, আকৌ তুমি পাহৰি থাকিবা যে কোড পাইছিল, তো সেইকাৰণে টাইম টু টু টাইম ইজ লিমিটেড ন, সেইটোৱে কৈ আছো ববিতা, টাইম বহুত নালাগিব কাৰণে কি কৰিব লাগে, টাইম যাতে বহুত নালাগে সেইকাৰণে মই কৈছো, টাইম নালাগক বুলি তুমি যদি ফার্স্ট কম্প্রিহেনশন তো পঢ়া দেন তুমি কোয়েশন তো পঢ়া দেন আকৌ বিচাৰি যোৱা, সিধা প্রথম কোয়েশন তো ভালকে পড়ি লবা, কোয়েশন কেটা পড়ি লবা এবার বা দুবার পড়ি লবা, পড়ি পেলাই তুমি যে প্যাসেজ থাকিব না সেটা পড়িবা, পড়ি পড়তে আন্ডারলাইন করে যাবা, এই দুটা তিনটা কাম যদি করা ন, যদি ইম্প্রুভমেন্ট নাই মোক কবা, আকৌ মই কৈ আছো সিসেটৰ পেপার কেখন চাবা, এপিএসসি এট লিস্ট এপিএসসি, দেন কি করবা চাই মেলি তোমালোকে এটা বস্তু মানে কি কয় গম পাবা, যে সেইখিনি যেতিয়া প্ৰেক্টিচ কৰিব আৰম্ভ কৰিবা তোমালোকৰ অলমষ্ট নেক্সট 15 ডেজত ভাল হ'ব, মই আকৌ কৈ আছো যদিহে তোমালোকৰ কম্প্ৰিহেনশ্যন পাৰ্ট টু আৰু কোৱান পাৰ্ট টু ভাল নাই তেতিয়াহ'লে নেক্সট 15 ডেজ বহুত সময় আছে, ডেইলি দিয়া না এটলিষ্ট মিনিমাম 8-9 ঘণ্টা দিয়াচোন, দিয়া ন, কেনেকে নহ'ব, 120 আৱাৰ্চ বহুত হয়, 8 ঘণ্টাকে দিয়া ন, 15 দিনে ধৰিছো বহুত হয়, ঠিক আছে, আই হোপ ইউ গট মাই পইণ্ট, কোনোবা এনেকুৱা আছে নেকি, মই আকৌ সুধি আছো, কাৰোবাৰ যদি কিবা সুধিব লগা আছে সুধি লোৱা, ছেশ্যনটো ষ্টাৰ্ট হোৱাৰ আগতে, মাজত আকৌ এইবিলাক কথা কোনো নুসুধিব, নহ'লে গালি গালি খাবা কিন্তু, ঠিক আছে, সব বলো জো ভি মে মে বোল মে বোল ৰহা হুঁ, ঠিক হে, সমজ মে আ ৰহা হে কি নাই জলদি বোলো, বুজি পাইছা না, সবেই কয় এভৰি ওৱান, মই নাম ল'ব যদি নালাগে মানে, ঠিক আছে, বহুত দেখি আছো এনেকুৱা মানুহ, একদম ইনএক্টিভ মানুহ, মোক নালাগে ছেশ্যনটো, ওলাই যাবা দৰকাৰ পৰিলে, ধরো ঠিক আছে, মহিমা মনসুমি ময়ূরী স্যার, ঠিক আছে, বহুত মানুষ দেখি ভাল লাগিছে বাৰু, আজি বহুত দিনৰ পাছত তোমালোকৰ মই ন্যাশনেল পার্কটো কৰাই দিম দিয়া, স্যার স্কুল থাকিলে দিগদার হৈ যায় না, এটা তুমি কিছুমান বস্তু এডজাস্ট কৰিবই লাগিব, তুমি ৰাতি বহা উপায় নাই, সব মই কৈছো, টোপনি এটা আজি মোক মেসেজ দিছে যে হা লিখো সব লিখো, বহুত সাল বহুত দিন হয়ে গেছে না, 1 সাল হয়ে গেছে তোমলোক পুরোনা কেটা, ঠিক আছে, মা আকৌ কৈ আছো এটা কথা শুনা, হোল জিওগ্রাফি নাহে, সেইটো জিকে সি মানে এনেকুৱা এনেকুৱা ষ্টেটিক জিকে পার্সপেক্টিভৰ পৰা সুধি দিব পাৰে, কোয়ান্টছৰ ফৰ্মুলা মনত ৰাখিব প্ৰবলেম হয়, এইটো উপায় নাই, প্ৰেক্টিচ কৰিব লাগিব, ঠিক আছে, তুমি উপায় নাই শুনা, মই কৈ আছো 27 তাৰিখে এক্সাম ন, 27 তাৰিখ ন, মই আকৌ কৈ আছো 24 তাৰিখৰ পাছত টোপনি ঘটি কোনো নকৰা,
ফুল যাওঁতে উঠি কিবা টোপনি যায় আৰু। উপায় নাই, ব্লেক ব্লেক কফি কফি খোৱা, খোৱা, ঠিক ঠিক আছে? আছে, দেন দেন তোমাৰ তোমাৰ এটা এটা কাম কাম কৰা, কৰা, হেৰি হেৰি কৰা, কৰা, কি কি কয়, কয়, পাৱাৰ নেপ লোৱা, ঠিক ঠিক আছে? আছে, আল্টিমেটলি আল্টিমেটলি তেনেকেই তেনেকেই কৰিব কৰিব লাগিব লাগিব ভাই। ভাই। 15 15 কা কা এক্সাম এক্সাম দো, দো, মেৰা মেৰা ফোকাস ফোকাস 27 27 কে কে লিয়ে, লিয়ে, ঠিক ঠিক হে? হে? তো তো টোপনি টোপনি নোহোৱা নোহোৱা হৈছে, হৈছে, তো তো এইটো এইটো ডাঙৰ ডাঙৰ প্ৰব্লেম প্ৰব্লেম ন, ন, টোপনি টোপনি নাহিলে নাহিলে এক্সাম এক্সাম ফালটো ফালটো হ'ব, হ'ব, এইটো এইটো চিন্তা চিন্তা কথা। কথা। আৰু আৰু ওভাৰ ওভাৰ থিংক থিংক কৰিব কৰিব কোনো কোনো দৰকাৰ দৰকাৰ নাই, নাই, যি যি হ'ব হ'ব হ'ব, হ'ব, ঠিক ঠিক হে? হে? তোমাৰ তোমাৰ এটিটিউড এটিটিউড এচা এচা হোৱা হোৱা চাই, চাই, কিবা কিবা জো জো হোৱা হোৱা দেখা দেখা যায়, যায়, ঠিক ঠিক আছে? আছে? যেতিয়া যেতিয়া মই 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 কৈ কৈ আছো আছো না, না, মোৰ মোৰ পাৰ্চনেল পাৰ্চনেল লাইফত লাইফত মই মই কৈ কৈ আছো, আছো, যিমানবাৰে মই টেনশ্যনলৈ গৈছো, সেই কিবাৰে মই ফেইল মাৰিছো বেলেগ বেলেগ এক্সামত, ঠিক আছে? যেতিয়া চিল হৈ গৈছে ন, বহুত ভালকে এক্সাম দি থৈ আহিছে। মই কৈছো ন, লাইক বাকীবিলাকতো কৈছে লাষ্ট টাইম ইণ্টাৰভিউ এপিএছচি দিয়াৰ টাইমতো, মই প্ৰিলিমছ মেইনছ ইণ্টাৰভিউত মই চিন্তাই কৰা নাই, মোৰ বেমাৰে বহুত আছে, মনত থাকি গ'ল মোৰ অৰ্পিতা। আচ্ছা, অৰ্পিতা ক'ত পঢ়াইছিলো, লাষ্ট ইয়াৰ পঢ়াইছিলো নেকি, কেতিয়া পঢ়াইছিলো মই, কোনটো বেটছৰ কথা কৈছে? মই নেশ্যনেল পাৰ্ক কঢ়াই দিম, হা হা, ব্লেক কফি খাবি, ঠিকে আছে, চলো তো ষ্টাৰ্ট কৰা যাওক ছেশ্যনটো, অ'কে? স্কুল টিউশ্যন নিজৰ উপায় নাই, ইউ হেভ টু মেনেজ, এইবোৰ এইবোৰ শুনিব নোৱাৰো মানে। মেজেষ্টিক কোনটো বেটছৰ অৰ্পিতা? মেজেষ্টিকৰ বহুত মই পাহৰি গ'লো একচুৱেলি। অ' তই, হেই মই বেলেগ বুলি ভাবিছিলো, অ' হেই চলো ঠিক আছে, পহলা কোয়েশ্চন দেখো কিতনা টাফ কোয়েশ্চন হ্যাঁ। রুকো রুকো, জবাব মত দেনা, ঠিক হ্যাঁ? মুঝে ইহা পে কানেক্ট কর লেনে তো একদম প্রথম মানে মন চন ভাল করে দিব কারণে মই এনে রাখিছো আর দুটা তিনটা কোয়েশ্চন, এন্ড মই আবার কইছো বহুত টাফ একো মই দিয়া নাই, ঠিক আছে? চলো আচ্ছা, ক্যামেরা অফ কর দেনা ইয়া ফির অন রাখো, বলো। ঠিক আছে, কেলে গালিটো মানে চাই চাই খাব মন আছে নেকি, হা থাকক, বোৰ লাগিব। আচ্ছা, আরে কালিও তো তেনে কৈছো না, বোৰ নালাগে, চিন্তা কৰিব নালাগে, কিনা বোৰ হৈছা নি মই পঢ়াওঁতে, হা হ'ব পাৰে, একো ডাঙৰ কথা, আজি হৈ যাব পাৰা। চলো বোলো, ইসকা এনসার বোলো জলদি সে, ঠিক আছে? ভয় কিয় লাগে, আরে বহুত ইজি কোয়েশ্চন আছে, ইসকা এনসার ক্যা হ্যা, আপ বোলো কহাঁ সে আয়া থা, জলদি বলো, হি ওয়াজ ফ্রম হুইচ প্লেস, হি ওয়াজ ফ্রম ইয়েস মং মাও, কব আয়া থা, কব আয়া থা? মই কোয়েশ্চনটো কি, পুনম তোমার এটা কাম, এটা প্রবলেম হৈছে পুনম, তুমি এটা কাম কৰা, নেটৱৰ্ক ইস্যু হৈছে তোমাৰ, ঠিক আছে? এটা একো নাই, কোয়েশ্চনটো এইটো আছে, তুমি আকৌ এবাৰ লিভ মাৰি আকৌ জইন কৰা, ঠিক আছে? আমি এইটো শুরুয়াত হে না, ঠিক আছে, মং মাও সে, ঠিক আছে চলো, এ তো হ্যাঁ ইয়াপে থোড়া বহুত মজাক, হ্যাঁ নেক্সট বি একদম ইজি হ্যাঁ, একদম ইজি, হ্যাঁ হ্যাঁ। মানে আমার ইয়াত কেতিয়া পাইছিল, 1215 মংমাওৰ পৰা ওলাইছিল, 1228 মে কাহাঁ পে পৌঁছা থা ভাই, জলদি বলো তো, ঠিক আছে, ঠিক আছে, জলদি বলো। পহলা মেরা কোয়েশ্চন শুন দো, কোয়েশ্চন টু শুনি লোৱা, আপনার টেম্পোরারি হেডকোয়ার্টার কাহাঁ পে বানায়া থা, 1228 মে আকে কাহাঁ পে বানায়া থা, হ্যাঁ কাহাঁ পে বানায়া থা, নামরূপ, আর ফির উসকে বাদ টিপাম মে, ভেরি নাইস। পার্মানেন্ট হেডকোয়ার্টার কব আর কাহাঁ পে বানায়া থা ইনহোনে, পার্মানেন্ট হেডকোয়ার্টার কাহাঁ পে বানায়া থা আর কব বানায়া থা, জলদি বলো, লিখো সরাইদেউ মে কব, 1253 মে, ভেরি নাইস, ঠিক আছে, ভেরি নাইস, 1253 কাহাঁ পে, সরাইদেউ মে, ঠিক আছে, ये सब भी साथ में करते जाएंगे, ठीक है? आप ओके, नेक्स्ट क्वेश्चन, अगेन इजी क्वेश्चन, व्हिच आहोम किंग वाज नोन फॉर इंट्रोड्यूसिंग द सिस्टम ऑफ पाइक इन द आहोम किंगडम, रुद्रहिंग, सुकाफा, प्रताप सिंह एंड सुहुंगमु, क्या होगा? अच्छा ठीक है, अब मेरा जो दूसरा क्वेश्चन है उसका जवाब दो कि एक्चुअली ये किसका ब्रेन चाइल्ड था, किसका आइडिया था, कार आइडिया से, ऑल द प्रताप सिंह के टाइम पे हुआ था, यस ही वाज मुमाई तामुली,
Yes, Mumai Tamuli Borborua, the first Borborua of Ahom Kingdom. Now tell me, who was the first Borfuka? Who Who was was the the first first Borfuka? Borfuka? Azizul. Okay. जल्दी लिखो. हाँ, वेरी नाइस एवरीवन. रियलाइज अजीजुल है भाल. लंगी लंगी पानीशिया पानीशिया बोरफुका. ठीक ठीक है है, चलो मैं रेगिंग कंटिन्यू करवा ट्राई करूँगा. हाँ, एगेन अगेन इट्स नेक्स्ट वेरी वेरी सिंपल सिंपल क्वेश्चन. ठीक है, बहुत बेसिक. इन इन व्हिच व्हिच ईयर ईयर डिड डिड द द अहोम अहोम रूल रूल फॉर्मली फॉर्मली बिगिन बिगिन इन इन आसाम? आसाम? कब कब हुआ हुआ था? था? इसका इसका जवाब जवाब देखना देखना है है भाई. भाई. क्या क्या कौन सा कौन सा ईयर था वो? आज जब वो पहुंचा था यहाँ पे. ठीक है, जब जब वो वो यहाँ यहाँ पे पे पहुंचे पहुंचे थे थे 1221 1221 में. में. अच्छा, अच्छा, एक एक बात बात बोलो. बोलो. एलोंग एलोंग विच, विच, ठीक ठीक है, है, एलोंग एलोंग विच विच बोरफुका, बोरफुका, सॉरी सॉरी बुरा बुरा गुहा गुहा एंड एंड बोर बोर गुहा गुहा सुका सुका फाके फाके एडमिनिस्ट्रेशन एडमिनिस्ट्रेशन पे. पे. ठीक ठीक है, है, बेसिकली बेसिकली क्रॉनिकल्स क्रॉनिकल्स लिखने लिखने के के लिए लिए या या फिर फिर ब्रॉन्ज ब्रॉन्ज के के लिए. लिए ठीक ठीक है, है, कौन कौन लोग लोग रेस्पॉन्सिबल रेस्पॉन्सिबल थे? थे? मैंने मैंने बोर, बोर, यस, यस, बुरा बुरा गुहा गुहा बोरगुहा बोरगुहा तेलोगो तेलोगो तो तो आइसिले आइसिले बा बा तेर तेर एडमिनिस्ट्रेशन एडमिनिस्ट्रेशन के के होम होम है. है. क्रॉनिकल्स क्रॉनिकल्स बा बा ब्रोंजी, ब्रोंजी, यस, यस, लिपिबद्ध लिपिबद्ध করিবার করিবার কারণে কারণে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস এলিমেন্টস কে কে হোম হোম আর আর কোন কোন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোন 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 রেসপন্সিবিলিটিস রেসপন্সিবিলিটিস লে লে ডে ডে উইল উইল বল বল দ্য দ্য বাইলুস. বাইলুস. কি কি আছিলে? আছিলে? বাইলুস. বাইলুস. ঠিক ঠিক আছে, আছে, ওকে. ওকে. নেক্সট, নেক্সট, হুইচ হুইচ আহোম আহোম রুলার রুলার ওয়াজ ওয়াজ রেসপন্সিবল রেসপন্সিবল ফর ফর মুভিং মুভিং দ্য দ্য ক্যাপিটাল ক্যাপিটাল টু টু গড়গাঁও? গড়গাঁও? দেখনা দেখনা হ্যায় হ্যায় ইসকা ইসকা এন্ড এন্ড এমস? এমস? ভাই, ভাই, ইসকা ইসকা ইয়ে ইয়ে চাহিয়ে চাহিয়ে কিয়া? কিয়া? লেটার লেটার ডে ডে বিকেম বিকেম প্রিস্ট. প্রিস্ট. ইয়েস, ইয়েস, বাইলুং, বাইলুং, ইনিশিয়ালি ইনিশিয়ালি দে দে ওয়ার ওয়ার ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টাল ইন ইন রেকর্ডিং রেকর্ডিং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইভেন্টস ইভেন্টস অ্যান্ড অ্যান্ড ডেটস? ডেটস? ঠিক ঠিক আছে, আছে, এন্ড এন্ড লেটার লেটার ডে ডে বিকেম বিকেম দ্য দ্য প্রিস্ট প্রিস্ট অফ অফ আহোম আহোম কিংডম. কিংডম. আচ্ছা, আচ্ছা, ইসকা ইসকা অ্যান্সার অ্যান্সার দো. দো. হুইচ হুইচ আহোম আহোম রুলার রুলার ওয়াজ ওয়াজ রেসপন্সিবল রেসপন্সিবল ফর ফর মুভিং মুভিং দ্য দ্য ক্যাপিটাল ক্যাপিটাল টু টু গড়গাঁও? গড়গাঁও? গড়গাঁও গড়গাঁও হলো হলো নিজের নিজের রাজধানী. রাজধানী. কুনে কুনে শিফট শিফট করেছিল? করেছিল? ইয়েস, ইয়েস, সুপ্লে সুপ্লে মু. মু. দেখনা দেখনা হি হি নেই নেই ইসকো. ইসকো. ঠিক ঠিক হে, হে, ইসকা ইসকা অপশন অপশন দেখনা দেখনা হি হি নেই নেই হে. হে. আগো আগো মা মা কৈছো কৈছো ন, ন, এবাৰ এবাৰ সোমাই সোমাই যদি যদি এবাৰ এবাৰ ওলোৱা ওলোৱা সোমোৱা সোমোৱা কৰি কৰি থাকে থাকে ন, ন, মই মই উলিয়াই উলিয়াই দিম দিম কিন্তু. কিন্তু আই আই উইল উইল কিক কিক আউট. আউট. ঠিক ঠিক হে, হে, ঠিক ঠিক হে, হে, সো সো ইসকা ইসকা অ্যান্সার অ্যান্সার দেখনা দেখনা হে হে কে কে নেই নেই দেখনা দেখনা হে? হে? ঠিক ঠিক হে, হে, আব আব দেখো দেখো ইয়াহ ইয়াহ পে. পে. হ্যাঁ, হ্যাঁ, ইসকা ইসকা অ্যান্সার অ্যান্সার কে কে হ্যায়? হ্যায়? হুইচ হুইচ আহোম আহোম কিং কিং অ্যাডপ্টেড অ্যাডপ্টেড দ্য দ্য টাইটেল টাইটেল সর্বনারায়ণ সর্বনারায়ণ ফর ফর দ্য দ্য ফার্স্ট ফার্স্ট টাইম? টাইম? কুছ কুছ দেখনা দেখনা হে? হে? নেই? নেই? আচ্ছা, আচ্ছা, তো তো বতাও বতাও কুছ কুছ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট অ্যাবাউট সুহুং সুহুং মু. মু. ঠিক ঠিক হে, হে, হি হি ওয়াজ ওয়াজ দ্য দ্য ফার্স্ট ফার্স্ট পার্সন পার্সন টু টু অ্যাজুম অ্যাজুম দ্য দ্য টাইটেল টাইটেল সর্বনারায়ণ. সর্বনারায়ণ. ঠিক ঠিক হে, হে, ওকে, ওকে, সো সো বতাও বতাও ভাই, ভাই, কব কব সে সে কব কব তক তক রুল রুল কিয়া কিয়া থা থা সুহুং সুহুং মু মু নে? নে? জলদি জলদি বতাও, বতাও, দের দের মত মত করো. করো. ইয়া, ইয়া, ইয়েস, 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 ইয়েস. ইয়েস. হি হি ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস সাকা সাকা এনা এনা ইন ইন দ্য দ্য আহোম আহোম কিংডম. কিংডম. আহোম আহোম সাম্রাজ্য সাম্রাজ্য সাকা সাকা এনা এনা মানে মানে স্থাপন স্থাপন করা করা ব্যক্তিজন ব্যক্তিজন কোন কোন আছিলে? আছিলে? তেও তেও আছিলে আছিলে সুহুং সুহুং মু. মু. ইন ইন প্লেস প্লেস অফ অফ আহোম আহোম সাইকেল সাইকেল অফ অফ ক্যালকুলেশন ক্যালকুলেশন অফ অফ 60 60 ইয়ার্স. ইয়ার্স. আহোম আহোমৰ এটা এটা নিজৰ নিজৰ মেথড মেথড আছিলে আছিলে ক্যালেন্ডাৰৰ ক্যালেন্ডাৰৰ 60 60 বছৰৰ বছৰৰ এটা এটা পিৰিয়ডত পিৰিয়ডত তেওঁলোকে তেওঁলোকে যিমানবোৰ যিমানবোৰ ডেট ডেট আছে আছে ইয়েৰ ইয়েৰ আছে আছে সেইবোৰ সেইবোৰ কেলকুলেট কেলকুলেট কৰিছিলে. কৰিছিলে. সেইটো সেইটো সাকা সাকা এৰাৰ এৰাৰ সৈতে সৈতে ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট ৰিপ্লেচ ৰিপ্লেচ কোনে কোনে কৰিছিলে? কৰিছিলে? সুহুং সুহুং মুঙে মুঙে কৰিছিলে. কৰিছিলে. ইয়েছ, ইয়েছ, দ্য দ্য ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট সেন্সাস সেন্সাস বিগেইন বিগেইন ডিউৰিং ডিউৰিং দ্য দ্য ৰুল ৰুল অফ অফ সুহুং সুহুং মুং মুং ইন ইন দ্য দ্য নৰ্থ নৰ্থ ইষ্টাৰ্ণ ইষ্টাৰ্ণ ইণ্ডিয়া. ইণ্ডিয়া. সো সো নৰ্থ নৰ্থ ইষ্টাৰ্ণ ইষ্টাৰ্ণ প্ৰথমবাৰৰ প্ৰথমবাৰৰ কাৰণে কাৰণে সেন্সাস সেন্সাস কাৰ কাৰ সময়ত সময়ত ষ্টাৰ্ট ষ্টাৰ্ট কৰা কৰা হৈছিলে? হৈছিলে? সুহুং সুহুং মুঙৰ মুঙৰ সময়তে সময়তে কৰা কৰা গৈছিলে. গৈছিলে. ঠিক ঠিক আছে, আছে, বৰপাত্ৰ বৰপাত্ৰ গুহাই গুহাই ইম্পৰ্টেণ্ট ইম্পৰ্টেণ্ট মিনিষ্ট্ৰিয়েল মিনিষ্ট্ৰিয়েল পোষ্ট পোষ্ট কোনটো কোনটো আছিলে? আছিলে? বৰপাত্ৰ বৰপাত্ৰ গুহাই, গুহাই, এই এই বৰপাত্ৰ বৰপাত্ৰ গুহাইটো গুহাইটো কি কি হৈছিলে? হৈছিলে? কাৰ কাৰ সময়ত সময়ত আৰম্ভ আৰম্ভ কৰা কৰা গৈছিলে? গৈছিলে? মানে মানে ইন্ট্ৰডিউচ ইন্ট্ৰডিউচ কৰা কৰা গৈছিলে গৈছিলে পোষ্টটো, পোষ্টটো তেওঁৰ তেওঁৰ সময়তে সময়তে ইন্ট্ৰডিউচ ইন্ট্ৰডিউচ কৰা কৰা গৈছিলে. গৈছিলে. ঠিক ঠিক আছে, আছে, ইয়েছ, ইয়েছ, তাৰ তাৰ লগত লগত আৰু আৰু কি কি আছিলে? আছিলে? আৰু আৰু ই ই আছিলে আছিলে কচাৰী কচাৰী এনেক্সেশ্যন এনেক্সেশ্যন ইন ইন 1536, 1536, সুতীয়া সুতীয়া এনেক্সেশ্যন এনেক্সেশ্যন ইন ইন 1523. 1523. ঠিক ঠিক হে, হে, আৰু আৰু সুতীয়া সুতীয়া এনেক্স এনেক্স কৰাৰ কৰাৰ পাছত পাছত সতীয়াত, সতীয়াত, সতীয়া সতীয়া ডিপাৰ্টমেণ্টটো ডিপাৰ্টমেণ্টটো এডমিনিষ্ট্ৰেট এডমিনিষ্ট্ৰেট কৰিব কৰিব কাৰণে কাৰণে কোনটো কোনটো পোষ্ট পোষ্ট তেওঁ তেওঁ ইন্ট্ৰডিউচ ইন্ট্ৰডিউচ কৰিছিলে? কৰিছিলে? কোনটো কোনটো পোষ্ট পোষ্ট ইন্ট্ৰডিউচ ইন্ট্ৰডিউচ কৰিছিলে কৰিছিলে তেওঁ? তেওঁ? কোনটো কোনটো পোষ্ট পোষ্ট ইন্ট্ৰডিউচ ইন্ট্ৰডিউচ কৰিছিলে? কৰিছিলে? দেট দেট ওয়াজ ওয়াজ সদিয়া সদিয়া কুয়া কুয়া গুহা গুহা এন্ড এন্ড হুম হুম বিকেম বিকেম দ্য দ্য ফার্স্ট ফার্স্ট সদিয়া সদিয়া কুয়া কুয়া গুহা. গুহা. হি হি ওয়াজ ওয়াজ ফ্রাসেন 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 মু. মু. ওকে, ওকে, হি হি ওয়াজ ওয়াজ ফ্রাসেন ফ্রাসেন মু. মু. ফ্রাসেন ফ্রাসেন মু মু কি কি আছে? আছে? কি কি আছিলে? আছিলে? সদিয়া সদিয়া কুয়া কুয়া গুহা গুহা বেসিক্যালি বেসিক্যালি গভর্নর গভর্নর অফ অফ
और ज्यादा कुछ नहीं देखेंगे, बहुत है, ठीक है, टाइम निकल जाएगा। नेक्स्ट क्वेश्चन, हु वाज द अहोम रूलर ड्यूरिंग द फर्स्ट बर्मीज इन्वेजन ऑफ असम इन द अर्ली 19th सेंचुरी। प्रथम बर्मीज इन्वेजन और कुमार अहोमर राजा कौन आसिल बोली कुआ आसे, कौन आसिल है देखना है क्या, इसको ऑप्शन तुम लोगों चाहिए इसका, कौन आसिल है फर्स्ट बर्मीज इन्वेजन कब हुआ था भाई। ऑप्शन में क्या है, कमलेश्वर किंग, चंद्रकांत किंग, सुदानफा पुरंदर किंग, कौन था, कब हुआ था बोलो, कब हुआ था फर्स्ट बर्मीज इन्वेजन, कब हुआ था 1870। याद रखो जिन लोगों ने भी, सभी लोगों ने पढ़ा है 1870, ठीक है, फर्स्ट और सेकंड और थर्ड एवरी 2 इयर्स और पास हो चले, दैट मींस की मानो 1819 एंड 1821, तो 17 19 21 फर्स्ट सेकंड थर्ड बर्मीज इन्वेजन। द फर्स्ट बर्मीज इन्वेजन टू प्लेस इन द ईयर 1817 व्हेन व्हेन शक्रदास सिंह, चंद्रकांत सिंह वॉज द रूलर ऑफ अहोम किंगडम, आई थिंक इट इज क्लियर, ठीक है, और ज्यादा कुछ नहीं देखना है ना। चंद्रकांत सिंह के रूल कर, कब से कब तक रूल किया, जल्दी लिखो, इतने लोगों को याद है, लिखो जल्दी लिखो, जल्दी लिखो, 1810 से लेके 1818, वेरी नाइस प्रश्न जो है एवरीवन, जिन लोगों ने भी जवाब दिया है, ঠিক আর কি হল পুরোনা কিটা কি হল, হ্যাঁ বিশাল পুরোনা কিটা কি হল, পাহরি গলা নাকি তোমালোকে, পুরোনা কিটা কি হল, পাহরি গলা নাকি, অনেস্টলি অ্যান্সার করাছল, হ্যাঁ দ্য ব্যাটল অফ সরাইঘাট ওয়াজ ফট রিপ্লেস পুরোনা গয়, ইয়েস, বিটুইন দ্য আহোম এন্ড মুঘল ইন হুইচ ইয়ার, ইয়ে কোয়েশ্চন হ্যায় কিয়া, ইয়ে কোই কোয়েশ্চন থোড়ি হ্যায় ইয়ে, 1671, ঠিক হ্যায় 1671 में, ओके, ठीक है, तो ये एकदम फालतू क्वेश्चन माने, जस्ट इन्हें मैं हुमा बोला है कारण हुमा डिस। अच्छा एक बात बताओ, एक एक मेरा क्वेश्चन का आंसर दो, इस टाइम पे अहोम का रूलर कौन था, बैटल ऑफ सरायघाट के टाइम पे अहोम का रूलर कौन था, कौन था, ही वाज उदयादित्य सिंह। अब बताओ मुझे नेक्स्ट क्वेश्चन, उदयादित्य सिंह ने कब से कब तक रूल किया था, जल्दी बताओ, जल्दी बताओ, मैं मुझे दिख रहा है बहुत सारे लोग नहीं आंसर कर पा रहे हैं, ठीक है, फ्रॉम 1669 अप टू 1673, कितने साल के लिए, वेरी नाइस, जिन लोगों ने भी दिया है 4 साल के लिए करीबन इन्होंने रूल किया था। अब एक बात बोलो, 1669 में और एक बैटल हुआ था, और एक बैटल हुआ था, ठीक है, कौन सा बैटल था अहोम और मुगल के बीच में, दैट वाज बैटल ऑफ आलापुर, মানে পড়াগত যুদ্ধৰ 2 বছৰ আগত কোনখন যুদ্ধ হৈছিলে, বেটল অফ আলাবৈ, ঠিক আছে, কোন আছে বেটল অফ আলাবৈ, কোন আছে হাজু ওচৰত আছে কামৰূপ ৰুৰে, ঠিক আছে, ঠিক আছে, তো ইয়ে দেখো মেৰা যো অবজেক্টিভ হে ইয়ে নহয় কি ভাই ইয়াহে কুছ ভি কোৱেশ্চন মে ডালু অৰ ডিস্কাস না কৰো, ঠিক আছে, সাথ সাথ মে যো ভি ইম্পৰ্টেন্ট পইণ্টছ হে উসকো মুজে টাচ কৰকে জানা হে, ইসিলিয়ে মেনে ইয়ে সেশন অৰ্গেনাইজ কিয়া হে, বাকি কুছ নহীঁ হে, ঠিক আছে, ইয়ে তুম লোগো কো ভি পতা হে ইসকা আনসার, হে না, और कुछ निकल सकता है क्या। अच्छा इस टाइम पे बैटल ऑफ सरायघाट के टाइम पे ही लाचित बोरफुकन के साथ, ठीक है, लाचित बोरफुकन के साथ और कौन सा इंसान था, ठीक है, जो अहोम यू नो एडमिनिस्ट्रेशन में लीड कर रहा था, अहोम एडमिनिस्ट्रेशन लीड कर रहा था, ही वाज आतोन बुरागोय, ठीक है, ही वाज कुनवा लालो खुला बोली कैसे कहने के हो, ही वाज आतोन बुरागोय, वेरी नाइस, ठीक है, दिख रहा है कौन कौन आंसर कर रहा है और कौन नहीं कर पा रहा है, मुझे पूरा दिख रहा है, इनको लाइस एकदम बेकार पढ़ा लो नहीं जवाब असर, ठीक है सर, इनको लाइस आइए तो बताइए इसका, इसके बारे में क्या पूछना है। नेक्स्ट, व्हिच अहोम किंग डिफीटेड द मुगल्स एट द बैटल ऑफ इटाखुली, इटाखुली रन कुने कुंजन रजाए मुगलक परास्त करिसिले, बताओ, ही वाज गदाधर सिंह, कब से कब तक रूल किया था गदाधर सिंह ने, जल्दी मैसेज खोल के रखो भाई, ठीक है, कब से कब तक रूल किया था, 1682 से पिंकी, 1682 से या फिर 1681 से, 1681 से 1696 तक फॉर अ पीरियड ऑफ 15 इयर्स। अब मुझे बोलो अबाउट गदाधर सिंह, थोड़ा बहुत पॉइंट्स देख लेते हैं, ठीक है, क्योंकि
अभी टाइम नहीं है ना, थोड़ा बहुत पॉइंट्स देख लेते। अब गदाधर सिंह, ठीक है, गदाधर सिंह जो था, गदाधर सिंह ने, ओके, पहली बात तो ये है कि, हाँ ठीक है, हाँ बोलो, ठीक है बोलो, क्या बनाया था उन्होंने? गदाधर सिंह की करेছিলেন द फॉल्स কেওলিয়া অর ফেক কেওলিয়া ভকজ, যিমান কিনি ফেক কেওলিয়া ভকজ আছিল, যোনে বিয়া বাৰ পাতিছিল, ঠিক আছে, বিয়া বাৰ পতাৰ পিছত কি কৰিছিল, গৈ পেলাই পাইকৰ আন্দাৰত কাম কৰিব নিবিচাৰিছিল, কাৰণে তেওঁলোকে গৈ সত্ৰত সোমাই আছিল, আৰু সেই কেওলিয়া ভকত খিনিক ধৰি বান্ধি পেলাই কি কৰিছিল, গদাধৰ সিংহ আনি শাস্তি দিছিল, পানিশমেণ্ট দিছিল, আৰু পানিশমেণ্ট কিয়া থা, এক ৰোড কনষ্ট্ৰাক্ট কৰা গিয়া থা উনকে দ্বাৰা, এণ্ড দেট ৱাজ দা ধুধৰ আলী, কোন সা ৰোড থা, ধুধৰ আলী, আচ্ছা ঠিক है, फादर ऑफ गदाधर सिंह, ठीक है। इन्हीं के टाइम पे नॉर्थ ईस्ट में पहली बार के लिए क्या हुआ था, लैंड सर्वे हुआ था, जो कि पूरा आहुतों को जो गदाधर सिंह थे और लैंड सर्वे फॉर द फर्स्ट टाइम हुई थी ना, ये वाला आंसर क्यों हुआ, लैंड सर्वे किसके टाइम पे पहली बार के लिए हुआ था, ही वाज गदाधर सिंह। अगेन गदाधर सिंह को क्या बोला जाता है, ही वाज द रियल फाउंडर ऑफ तुमखुनिया डायनेस्टी, तुमखुनिया डायनेस्टी। अच्छा यहाँ पे सिर्फ आसाम हिस्ट्री का ही एमसीक्यू नहीं है, ठीक है, बहुत सारा है, ओके। तुमखुनिया डायनेस्टी, तुमखुनिया डायनेस्टी फाउंडर का बोली को है, रियल फाउंडर ही वाज गदाधर सिंह, ठीक है, समझ में आ रहा है। अच्छा और कुछ था इंपॉर्टेंट जो नहीं बोल रहा हूं मैं, इनके फादर फादर साहब का नाम क्या था, इनके जो फादर थे ही वाज गोबर, किसका नाम, गोबर, मतलब गोबर का था, यस गोबर, ओके ठीक है। तो लेंस सर्वे हुआ था, दूधर अली कंस्ट्रक्ट कराया गया था। अच्छा और एक बात है, इटाखोली तो प्रेजेंटली कहां पे है, इटाखोली, वेयर इज इटाखोली, कहां पे, बेसिकली जो कचारी घाट है ना गुवाहाटी में, उकलेश्वर मंदिर और सोन। अगेन किसी ने और एक पॉइंट बोला है, ही कंस्ट्रक्टेड द फेमस टेंपल ऑफ उमानंद, ठीक है नाउ उमानंद, यस ठीक है हां। तो मैं आपको कैसे ऐसा क्वेश्चन आया इसने बैक इन 2018 एपीएससी যে দা দা শাক্ত হিন্দু পেট্রন, ঠিক আছে, শাক্ত হিন্দু পেট্রন, ঠিক আছে, হু কনস্ট্রাক্টেড এ টেম্পল, ওকে শুনি যাবা, হু কনস্ট্রাক্টেড এ টেম্পল ইন, ঠিক আছে, ও এট দা পিকক আইল্যান্ড, এনেকে দিছিলে, ঠিক আছে, ওকে, কিউ অ্যানসার, কিউ অ্যানসার, শাক্ত হিন্দু পেট্রন বলি কৈছিলে, সি গদাধৰ সিংহই নিজে শাক্ত ধৰ্ম যোনটো আছে, হিন্দু ধৰ্মৰ শাক্ত যোনটো সেক্ট আছে, সেইটো তেওঁ একচেপ্ট কৰা নাছিলে, গ্ৰহণ কৰা নাছিলে, বা তেওঁ কি কৰিছিলে, পেট্ৰনাইজ কৰিছিলে, তেওঁ পৃষ্ঠপোষকতা কৰিছিলে, ঠিক আছে, শাক্ত হিন্দুইজম ৱাজ পেট্ৰনাইজ বাই হিম অনলি, সমজ মে আৰে কিয়া বোলা গয়া হে, গদাধৰ সিংহ, ঠিক আছে, আৰু তেওঁ কোড বনাইছিলে পিকক আইলেণ্ড বা, হ্যাঁ তুমি লোক যাও, জিতনে লোকক জানা চলে যাও ক্লাসে, ঠিক আছে, পিকক আইলেণ্ডত তেওঁ বনাইছিলে, ক্লিয়ার না, পিকক আইল্যান্ডের কলোনি কি ঘুরিও পারে, ঘুরিও পারে, দ্য শাক্ত হিন্দু প্যাট্রন, ঠিক আছে, জিনোন দ্য শাক্ত হিন্দু প্যাট্রন হু কনস্ট্রাক্টেড এ টেম্পল এট দ্য ভস্মসল হিল বলিও খুঁড়ি দিব পারে। সো ভস্মসল হিল মানে কোনটো হয়, উমানন্দর কথাই কোয়া গেছে, ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান, ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার, ঠিক আছে, সো মই জাস্ট অকমান টাচ করি 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 যাব বিচাৰিছো, বাকি একো নাই। নেক্সট কোয়েশ্চন, which ahom ruler initially constructed the famous ronghor ss oles mp theater, isko koi ye question hai kya, kya hoga answer, definitely ruler king, but agar pucha jaye, but agar pucha jaye ki current shape mein, theek hai, jo current architecture hai, jo current architecture hai, wo kisne banaya tha, wo kisne banaya tha, current architecture kisne banaya tha, it was done by pramodda singh, pramodda singh, theek hai, समझ में आ रहा है, प्रमोद सिंह की लिखी से, प्रमोद। नेक्स्ट क्वेश्चन, हु वाज द अहोम रूलर नोन फॉर एस्टैब्लिशिंग ए सिटी एट रंगपुर एज इट्स कैपिटल, रंगपुर कोने कोने से बोले बोले क्या हुआ इसका आंसर, जल्दी बोल भाई, इतना सरल सा क्वेश्चन है, इमान इतना होवस क्वेश्चन, क्या सर रुद्र सिंह, गदाधर सिंह, जयद्र सिंह, सुदामफा, क्या होगा आंसर बोलो, डेफिनेटली रुद्र सिंह है ना। अब देखो यहाँ पे क्वेश्चन और एक आ सकता है कि रंगपुर सिटी एक्चुअली किसने डिजाइन किया था, इट वाज डिजाइन बाय हु, डिजाइन बाय, यस डिजाइन बाय घनश्याम, घनश्याम, ठीक है सर। अच्छा रुद्र सिंह का कथा बोला है सर, इधर दो बस्तु अभी अलग
মানে টাচ কৰি দিওঁ, ৰুদ্ৰলিংগৰ সময়তে কি কৰা গৈছিলে, বেলেগ বেলেগ খেলছ ইন্ট্ৰডিউচ কৰা গৈছিলে, নতুন নতুন খেলছ ইন্ট্ৰডিউচ কৰা গৈছিলে, যেনেকে কি কি আছিলে, কাকুতি, ঠিক আছে, কাকুতি, কটুকি, ওকে, বৈরাগী, হ্যাঁ না, বৈরাগী, এক্সেট্রা। বৈরাগীর দায়িত্ব কি আছিলে, বৈরাগী কা রেসপন্সিবিলিটি কি থা, কি তুম যাও, যাকে কি করো, অলগ অলগ কিংডম মে কি চল রা হ্যায়, জো সহি চিজ চল রা হ্যায় উসকে বারে মে বোলো, অর উসি তরিকে সে হাম লোগ ইয়াহা পে কি করেঙ্গে, স্পাই মেসেঞ্জার কে তোর পে বোল সকতে হো, হ্যাঁ, হাম ইয়াহা পে ইমপ্লিমেন্ট করেঙ্গে, অর সেই কারণে, ফর দা ফার্স্ট টাইম আহোম খুরিয়া পড়ে, আহোম কিং, কোনজন কিং আছিলে, জুনে রাজ দরবার কি করেছিলে, রাজ দরবার মোগলৰ নিচিনা কৈ আহোম সাম্রাজ্যত অনুষ্ঠিত করেছিলে। वो कौन सा आहोम का राजा था जिन्होंने राज दरबार स्टार्ट किया था आहोम किंगडम में, ही वाज रुद्र किंग, ठीक है, इन्होंने एक हिंदू राजा का भी कॉन्फेडरेसी फॉर्म किया था टू फाइट अगेंस्ट द मुगल्स, समझ में आ रहा है। इन्हीं के टाइम पे क्या हुआ था, गोरगांव में एक कैबिनेट भी बैठा था एंड इट वाज कॉल्ड साइनोड ऑफ गोरगांव, साइनोड ऑफ गोरगांव, ये सब है और बहुत सारा कुछ इंपॉर्टेंट पॉइंट्स है जो क्लास में मैंने कराया है, ठीक है। हाँ हाँ? ना, ठीक है। नेक्स्ट क्वेश्चन, व्हिच आहोम रूलर फर्स्ट एस्टैब्लिश डिप्लोमेटिक रिलेशन विद टिबेट, तर उल्लेख करा कुनजन रजाए प्रथम बार कारण टिबेटर लगत डिप्लोमेटिक रिलेशन एस्टैब्लिश करिसिले, जल्दी बोलो। अरे भाई आहोम रूलर कथा कइसे, Why are you talking about Kalyan Varman, Pubali, Karima and everyone? Is there any option? Kalyan Varman को थाई रास्ते नहीं की? क्या ये पूछा जा रहा है कि कामरूपा का कौन सा रूलर ने पहली बार के लिए डिप्लोमेटिक रिलेशन चाइना या फिर टिबेट के साथ एस्टैब्लिश किया था? ठीक है, नहीं है ना, नहीं है ना, तो आंसर इज रुद्र किंग को, ठीक है, आंसर इज रुद्र किंग को। नेक्स्ट, द सिस्टम ऑफ लैंड रेवेन्यू अंडर द आहोम डायनेस्टी वाज कॉल्ड, सिस्टम ऑफ लैंड रेवेन्यू, लैंड रेवेन्यू जो मातृ खजाना, ठीक है, अंडर द आहोम डायनेस्टी वाज कॉल, पाइक, इज इट पाइक, ठीक, व्हिच आहोम रूलर कन्वर्टेड टू वैष्णविज्म एंड प्रमोटेड द सेक्ट अमंग इट्स सब्जेक्ट्स, তলত উল্লেখ করা কোনজন রজায়, ঠিক আছে, বৈষ্ণবিজিম, হিন্দু ধর্মের আন্ডার যোনটো বৈষ্ণবিজিম আছে, ঠিক আছে, সেইটো কি করেছিল, একসেপ্ট করেছিল, সো সুম প্রমত কিংগ জয়দ্দ সিংহ এন রুদ্র কিংগ, ঠিক আছে, কি আনসার, কিসনে বৈষ্ণবিজিম কো আপনায়া থা, কোন থা, হি ওয়াজ জয়দ্দ সিংহ, আনসার কি হবে, জয়দ্দ সিংহ। আচ্ছা মুঝে এক বাত বলো, ইনকা গুরু কোন থা, पास उन्होंने इनिशिएशन किया था, he was initiated by whom, काग रिलीजियस प्रिसेप्टर हिसाब से वो ग्रहण कर रहे, he was निरंजन देव, निरंजन देव कौन कौन सत्र एस्टैब्लिश कर रहे, which सत्र was you know established by him, it was आउनियाति सत्र, आउनियाति सत्र। अच्छा जयद्र सिंह ने कब तक रूल किया था, जॉर्ज डॉस किंग ने कब से कब तक रूल किया था, ही रूल फ्रॉम, याद है, यस वेरी नाइस एवरीवन, कब से, 1648 से, मैंने क्या बोला था कि सुरम्फा और जिजन तुम्हार नोडिया रोजा और भगा रोजार पास और कौन आई छिले मॉर्ड कोर्ट को कोई छिलो ना, तो 1648 को याद करो, फिर से आहोम डायनेस्टी का क्या होगा, आहोम डायनेस्टी राइज होगा, मैंने ऐसे बोला था या फिर हुआ था, ठीक है, सो 1648 जो था, 1648 जो था, 48 से लेके 1663 तक किसने रूल किया था, जॉर्ज सिंघो ने रूल किया था। अच्छा ठीक है, अब इनके टाइम पे क्या हुआ था, कौन आया था, साम मिर्जुल्ला आया था, मिर्जुल्ला आया था, तो फाइनली कौन सा ट्रीटी साइन हुआ था, कौन कौन चुक्ति साइक्कर करा गई, इट वाज ट्रीटी ऑफ घिलाझारी घाट, ट्रीटी ऑफ घिलाझारी घाट इन द ईयर 1600 in the year 1663, so according to that treaty tipamor junjon raja aru ifale joyddo singh ki korisile nijor jiekok kotha di bologi asile for the mughal harem aru teo jiekor naam ki asile joyddo singh jiek kak kotha disile
রমণী গাভরু অর নানসে, ঠিক আছে? ওয়েন সি ওয়াজ কনভার্টেড ইন্টু ইসলাম কোন সা নাম উনকো পড়া থা, দিল্লি জব লেকে গয়া থা, যেটা ঔরঙ্গজেবর কি কয় পুটেকর লগত বিয়া হল, কি পড়েছিল তার নাম তো রহমত বনু বেগম, ঠিক আছে? রহমত বনু বেগম কার নাম আছে নানসে। তার লগত বহুত কিছুমান ট্রিটিত বহুত কিছুমান কথা আছে যেবোৰ এতিয়া এতিয়াতো আৰু কৰা কথাই নাই, অলরেডি সব কৰাই থৈছো ক্লাছত, ঠিক আছে? জাস্ট মই খালি টাচ কৰি যাব বিচাৰিছো, ঠিক আছে? সো বৈষ্ণৱজিং কো আপনাৰ বালা কোন সা ৰাজা থা, ইউ ৱাজ জয়ন্ত সিংহ, হি এষ্টাব্লিছ আউনীআটী সত্ৰ এণ্ড হিজ ৰিলিজিয়াস প্ৰিচেপ্টৰ ৱাজ নিৰঞ্জন দেৱ অৰ উনকি জো বেটি থি একৰ্ডিং টু দ্য ট্ৰিটি অফ ভিলাজাৰী ঘাট উনকি বেটি নাংসে কো কহাঁ ভেজনা পড়া, দিল্লী ভেজনা পড়া, ঠিক আছে? ফর আ মুগল হারেম, সমজ মে আ রা হ্যায়? তো ইয়ে সব হাম লোগোনে ডিসকাস কিয়া থা অর বহুত সারি বাতে। আচ্ছা তেও আর কি নামে দি জনা যায় জয়দ্ব সিংহ, জয়দ্ব সিংহ আর কি নামে দি জনা যায়, জয়দ্ব সিংহ আর কি নামে দি জনা যায়, সুতামলা ওয়াজিস আহুম নেম, ইয়েস সুতামলা ওয়াজিস আহুম নেম, লেকিন কিস নাম সে জানা যাতা হ্যায় কিউকি ও কেও মতলব ফার্ম কিয়া থা, কাহাঁ সে আপনে ক্যাপিটাল সে কাহাঁ ভাগা থা, নাম রূপ ভাগ গিয়া থা, নাম রূপ লাগে যেটা পলাই গেছিল এখানটা কি বলি কোয়া হয় ভগনিয়া রজা বলিও কোয়া গৈছিল, কিন্তু এনেকুৱা নাছিল যে অকল জয়দ্ব সিংহে পলাই গেছিল, হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ফার্স্ট কিং জো এরো ভাগা থা, এসিলিয়ে উনকা নাম আজ আতা হ্যায় ভগনিয়া রজা বলি বলে। দ্য আহোম কিং ফেসড রিপিটেড ইনভেশনস বাই হুইচ ইউ নো নেইবারিং ডাইনেস্টি ইন দ্য লেট 18th এন্ড 19th সেঞ্চুরিজ দ্য বার্মিজ মুগলস পোস্ট ত্রিপুরিস, কোনে ইনভেড করেছিল এই সময়? আহোমে রিপিটেড ইনভেশন কার নামে প্রবেশিল, বার্মিজ ডেফিনেটলি। ইউ নো ওয়ান থিং কি ফার্স্ট টাইম যেটা বার্মিজে ফার্স্ট টাইম বার্মিজে কেতিয়া এটা মানে ফেইল অ্যাটেম্পট এটা করেছিল জানানে, কেতিয়া ভারত অসমলে আহিছিল জানানে, জানানে কার সময় কোনে রুল করেছিল জানা, কেতিয়া রুদ্র সিংহ টাইম আহিছিল, কিন্তু এটা ওয়াজ এ ফেইল অ্যাটেম্পট, ঠিক আছে? আচ্ছা বার্মিজ ইনভেশন কব হওয়া থা, ওয়েন দ্য ফার্স্ট বার্মিজ ইনভেশন টুক প্লেস 1817, সেকেন্ড বার্মিজ ইনভেশন কব হওয়া থা, সেকেন্ড 19 ব্রিটিশের মাজত কেতিয়া কেতিয়া করা হয়েছিল সাইন, কোন দিনা সাইন করা হয়েছিল ইয়ান্দাবু সন্ধিখন 26 ফেব্রুয়ারি, ঠিক আছে? ইয়েরটো নুখুরে আজিকালি বহুত চালাক হয়ে গেল, ঠিক আছে? 1826 কি করা হয়েছিল, তৃতীয় বিয়ান্দাবু সাইন করা হয়েছিল। আর কথা বলছেন তৃতীয় বিয়ান্দাবু কার কার মধ্যে সাইন হয়েছিল, অপশন আহোম মুগল, ঠিক আছে? আহোম বার্মিস, ব্রিটিশ বার্মিস, ব্রিটিশ আহোম কার মধ্যে হয়েছিল, ইংলিশ এন্ড বার্মিস অর ব্রিটিশ এন্ড বার্মিস, আহোম অর্ডার একো রোল নাছিল, ঠিক আছে? অ ক্যাম্পবেল এন্ড মানহিলা, মানহা কিছিলে ৰ নামটো পাহৰি থাকিলো, ইয়া ক্যাম্পবেল ফ্ৰম দ্য ব্ৰিটিছ চাইড, ঠিক আছে? আৰু এই কি আছিলে ইয়াৰ নামটো, বাইজিটো আছিল নে বাইজিটো আছিলে মানহা না আছিলে, আই ফৰগট দ্য নেম একচুৱেলি, চাই ল'বা এবাৰ হা, মহা মিনহা মিনহা আছিল বাইজিটো নহয়, এইটো এইটো এইটো, ঠিক আছে? ক্যাম্পবেল আহোম ডাইনেষ্টি বিফোর ব্রিটিশ এনেক্সেশন, ইয়ে কই সবাল কি হব লাস্ট রুলার ওয়াজ পুরন্দর সিংহ, ঠিক আছে? আপ দেখো ইয়াহা পে ইম্পর্টেন্ট কিয়া হ্যায়, দেখো ইয়ে কোয়েশ্চন ইম্পর্টেন্ট নেই, পুরন্দর সিংহ আকো রিইনস্টেট কেতিয়া করবা গেছিল, বেসিক্যালি 1833 বছর
আফটার দা ট্রিটি অফ গুয়াহাটি, ঠিক আছে, ট্রিটি অফ গুয়াহাটি ইন 1833 আপ টু 1838 লৈকে তেওঁ থাকিলে, ওকে, এণ্ড হি ওয়াজ প্লেস এজ এ কিং অফ আপার আসাম, ঠিক আছে, কিং অফ আপার আসাম, হেডকোয়ার্টার করেছিলেন, হেডকোয়ার্টার করেছিলেন জোড়া করেছে, ঠিক আছে। আচ্ছা, হু ওয়াজ দা আহোম রুলার, ঠিক আছে, कौन सा अहम रूलर था जिन्होंने अपना कैपिटल पहली बार के लिए, और मतलब पहली बार के लिए जोरहाट तक शिफ्ट किया था, एंड जोरहाट बिकेम द लास्ट कैपिटल ऑफ अहोम किंगडम, कौन था वो? ही वाज गोरीनाथ सिंह, कौन था? गोरीनाथ सिंह। कमलेश्वर सिंहर কথা বলাইছিল যে দুটা বস্তু মই এড কৰি দিব বিচাৰিছো। কমলেশ্বর সিংহৰ সময়ত কি হৈছিল? ইষ্টাৰ আসামত এটা ইস্যু চলি আছিল আৰু ওয়েস্টাৰ অসমত এটা ইস্যু চলি আছিল। ইষ্টাৰ্ণ অসমত কি চলি আছিলে, কি চলি আছিলে? ওয়েস্টার্ণ অসমত চলি আছিলে টুনটুৱা গ্ৰুপ, ঠিক আছে, আৰু ইষ্টাৰ্ণ অসমত কি চলি আছিলে? জাস্ট টেল মি, কা চল ৰহা থা ইষ্টাৰ্ণ অসম মে? মোৱামৰীয়া, কি মোৱামৰীয়া? দেখো ইষ্টাৰ্ণ অসম মে কা চল ৰহা থা মে বতাতা হু, কি হৈছিলে? মোৱামৰীয়া তো তোমালোকে জানা বিদ্ৰোহৰ কথা পঢ়িছা, ঠিক আছে, কব হোৱা থা পেহলি বাৰ কে লিয়ে मोहम्मद रेबेलियन किसके टाइम पे हुआ था और कब हुआ था? ड्यूरिंग द टाइम ऑफ लक्ष्मी सिंह इन 1769, फिर आता है 1782 में, दो बार क्या हुआ उसके बाद ब्रिटिश आके पूरा मोहम्मदिया रेबेलियन जो था उसको सप्रेस किया, किंतु की हुई सिने कमलेश्वर सिंह समय क्या है जो मोहम्मदिया विद्रोह आग बढ़िल और ठीक है प्रोजेक्ट कर सर्वानंद सिंह সর্বানন্দ সিং, ঠিক আছে, আর এবার মোহামরিয়ার লগত মোহামরি মানে মরাণ মতক তো আছে, সিংফো আছে, ঠিক আছে, বা পুরনি ভকত যে সকল আছে তেওঁ এবার আহিম বলে ভাবিলে আর আহোমক এটেক করিম বলে ভাবিছিল, বা কি হয়ে গেল সেই সময় কোনে গম পালে? পূর্ণানন্দ বুড়া মহাই গম পালে, গম পাই পেলে কি করলে যে তেওঁ কলে যে কাম করো তিনিচুকীয়ার যোনটো অঞ্চল কি বলে কোৱা হৈছিল সেই সময় বেংমৰা, এই বেংমৰা অঞ্চলটো কি করলে আহোম কিংডমৰ পৰা মানে কি করে দিলে সেপারেট করা গৈছিলে, সিল করা গৈছিলে, আর এই বেংমৰা রজা হিসাবে কাক এপয়েন্ট করে দিয়া গৈছিলে? সর্বানন্দ সিংহক এপয়েন্ট করা গৈছিলে, যাক এই বেংমৰা কিংডম বা এখনকে কি বুলি কোৱা হয় মটক কিংডম বুলি কোৱা গৈছিলে। মই অলরেডি পড়াইছিল ওয়েস্টার্ন সাইড অফ অসমত কি হৈছিলে, দৌলুৱা গ্ৰুপ হৈছিলে, আৰু এটো আছিল বাই হুম? হৰদত্ত এণ্ড বীৰদত্ত চৌধুৰী, কোনে পঢ়াইছিল? হৰদত্ত এণ্ড বীৰদত্ত চৌধুৰী, ঠিক আছে, বীৰদত্ত চৌধুৰীয়ে পঢ়াইছিল, ক্লিয়ার, ওকে, and it was suppressed by whom? Our Horatos or Beardo Sodori, a Dondua Ru Kune, Mane suppressed Kurisile, Polia Bumura. Polia Bumura Kunasile came from her, Borfubonasile. Borfubon Buras, the Borfubon responsibility, Lawrence of Administer Korais. He has said, our Polia Bumura, Jihadu, Polia Bumura. Yes, Kohati was the headquarter of Borfubon. কলিয়া বুমৰা প্ৰথমবাৰৰ কাৰণে ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত এখন দলং বনোৱাৰ সপোন দেখিছিলে, আৰু যেতিয়া এই সপোনটো সম্পূৰ্ণ নহৈছিলে, আৰু যেতিয়া ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত এখন দলং বনোৱা গৈছিলে নগাঁও আৰু শোণিতপুৰ ডিষ্ট্ৰিক্টক কানেক্ট কৰিবৰ কাৰণে, সেই ব্ৰিজখনক কি নাম দিয়া গৈছিলে? কলিয়া বুমৰা নাম দিয়া গৈছিলে। আৰু কলিয়া বুমৰাই যেতিয়া ছাপ্ৰেছ কৰিলে দণ্ডুৱাটো, তাৰ পাছত কলিয়া বুমৰাই কি নাম লৈছিলে? প্ৰতাপ বল্লভ, কি লৈছিলে? প্ৰতাপ বল্লভ, ঠিক আছে, প্ৰতাপ বল্লভ নামটো লৈছিলে। চোৱা, মই আসাম হিষ্ট্ৰীৰ কাৰণে ইমান ডিটেইলছত কৰি আছো, আদাৰৱাইজ মই নকৰালোহেঁতেন, ঠিক আছে, বাকী যিখিনি পলিটি হিষ্ট্ৰী কিবা কিবি দুই এটা কুৱেশ্যন আছে ন, এইখিনি মই নকৰালোহেঁতেন, ইয়াৰ আছে কাৰণে, আসাম হিষ্ট্ৰীৰ কাৰণে মই ইমান ডিটেইলছত টাচ কৰাই 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 দি আছো, বুজি পাইছা ন কথাটো মই কি কৈছো? বৰ লাগিছে নেকি মোক কোৱা, বৰ লাগিছে নেকি কোৱা? নট এট অল, কি আছে? আচ্ছা, আপনি মেসেজ বুকে পেন্ডিং হয়ে গেছে, না লাগা বোর্ড লাগিলে করিবা, লাগিলে বলাই যাবা, ঠিক আছে, মই আকৌ কৈ আছো, মই কাপোৰ ধৰি ৰখা নাই আৰু ফোর্স কৰিব নোৱাৰি ন আজিকালি, হে না, চলো ঠিক আছে। থ্যাংক ইউ জোনাই 01, কোন হয় তুমি নামটো?
কোন হয় নামটো কোৱাচোন, মই ধৰিব পৰা নাই মানে। এনিৱেইজ গৈ আছে 10টামানটো অথনি পাই 11টামান গৈ পেৰিছ। আচ্ছা 11টামান বোলে ইনো হুইচ আহোম মনার ফট এগেইনস্ট দ্য মুঘল জেনারেল মির জুমলা ডিউরিং দ্য 17th সেঞ্চুরি। এই মাত্র পড়ায় নিছো, কোন হয় কি আনসার হোগা ইসকা, কি আনসার হোগা ইসকা? ডেফিনেটলি জয়ন্ত সিংহ। হই রক্সিন আখে তেজ হে মেরা, ঠিক আছে ভালে ইট ডাজন্ট ওয়ার্ক, মোর সবু ভালকে প্রপারলি কাম নকরে, কিন্তু চশমা পিন্ধাইলে মোর সবু ভালকে যায় না, ঠিক আছে। ঠিক আছে, সো দ্য আহু মোগল কনফ্লিক্ট কালমিনেটেড ইন দ্য ট্রিটি অফ গিলাজারি ঘাট ইন হুইচ ইয়ার, মানে এটা খুঁজে বিচার যে গিলাজারি ঘাটর ট্রিটি খন কেতিয়া সাইন করা গৈছিলে, এই মাত্র কই আইছো, এই কারণে মই কৰাই দিছো ন, যাতে বাকি কিছুমান বস্তু নেই আকৌ মনে পৰি যায়। ইয়াস 1663 হুইচ আহোম কিং ওয়াজ নোন ফর হিজ আর্কিটেকচারাল projects including building numerous temples in Assam. আহোমৰ কোনজন ৰজা, ঠিক আছে, যাক নিজৰ architectural projects বোৰ বা বেলেগ বেলেগ monuments temples building ৰ কাৰণে জনা যায়, কোন আছিলে? He was Rajeshwar Singh, the real temple builder, real temple builder of Ahom kingdom, ঠিক আছে, ক্লিয়ার? শাহজাহান এমংস আহোম বলিও কোয়া যায়, ঠিক আছে, আর শাহজাহান অফ দ্য ইস্ট বলিও কোয়া যায়। ওকে চলো, ঠিক আছে, একদম ইজি হয়ে গেল। হুইচ আহোম কিং ওয়াজ অ্যাসাসিনেটেড বাই হিজ ব্রাদার লিডিং টু এ পিরিয়ড অফ ইনস্টেবিলিটি ইন দ্য কিংডম, কোয়া গৈছে কোনজন তলত উল্লেখ করা আহোম রজাক নিজৰ ভায়েকে মাৰিছিলে আৰু তাৰ পাছতে আহোম সাম্ৰাজ্যত এটা ইনষ্টেবিলিটি আহিছিলে। এ কমলেশ্বৰ সিংহ, বি সুনিয়াত ফা, সি প্ৰমত্ত সিংহ, ডি পুৰন্দৰ সিংহ, জলদি বলো কোনটা। আচ্ছা নাজানে, ঠিক আছে, নাজানিলে এইটো এক্সামত স্কিপ আৰু দেই, ডাইৰেক্ট স্কিপ, ইউ শুড স্কিপ দ্য কুৱেশ্যন। আচ্ছা এক বাত বলো মুজে আচ্ছে সে, কিতনে লোক এসে হে জিন লোগোনে বি সুনিয়াত ফার বোলা হে বাই এলিমিনেটিং আদার অপশনস, কিতনে লোক এসে কিশোর আৰু দেবেটা তো মনত আছে, শ্যামলিমা, জানমণি, পিঙ্কি, কার্তিক, হিরণময়, বিশ্বজিৎ, সচ্ছি, পতা থা পতা থা কি তুম লোগোনে এলিমিনেট কিয়া হে, আর জান বুঝ কে মেনে ইয়ে নাম জো থা না, ইয়ে নাম মেনে জান বুঝ কে ডালা হে, ঠিক হে। इनका हिंदू नाम बोलो कौन सा था, ये तो आहोम नेम था, ही वाज कौन था, उदयादित्य सिंह, क्योंकि कॉन्सेप्ट सब क्लियर होगा ना, ठीक है, कॉन्सेप्ट सब क्लैरिटी जब रहता है तो मैं एलिमिनेट कर सकते हो, भाई कमलेश्वर सिंह तो नहीं था, नाइस इनो, ठीक है सर, प्रमोद सिंह हो गई नो वाले, पुरंदर सिंह तो हो गई नो वाले, कौन होगा, सुनियत पाई होगा, दैट मींस किमान एनुकार ऐसे ये तो उदयादित्य सिंह नाम ही हो सके এণ্ড এলিমিনেশ্যন কৰিছা, ঠিক আছে, বহুতৰতো গম পালো আৰু কোনোবা আছে নাই, এই কাৰণে এলিমিনেশ্যনটো বহুত ইম্পৰ্টেণ্ট হয়, বাট ইয়েছ আই আই নিউ ইট ভাই, মই চবৰে জানো ন অলপ চলপ মই, ঠিক আছে, অ'কে, চ' মই সেইকাৰণে এই কুৱেশ্যনটো এনেকৈ ৰাখিছিল, ক্লিয়াৰ? চ' কনচেপচুৱেল ক্লিয়াৰিটি থাকিলে চিন্তা কৰিব নালাগে, এলিমিনেট কৰিব পৰা যায়। নেক্সট কুৱেশ্যন, দ্য আহোম কিং বিল্ট নিউমাৰাছ টেংক ফৰ ইৰিগেশ্যন এণ্ড ৱাটাৰ storage, what were these tanks commonly called, পুখুরি, ঠিক আছে, তাল, সাগর, সরোবর, কি বলি কোয়া হয়, আহোম রজায় মানে মানে যেমন ট্যাঙ্কস আছে এগুলো কি বলি কোয়া হয়, পুখুরি বলি কোয়া হয়, তাল বলি কোয়া হয়, সাগর বলি কোয়া হয়, নে সরোবর বলি কোয়া হয়, ডেফিনেটলি পুখুরি বলি কোয়া হয়, লক্ষী সাগর কেনে কে হবো ভাই, শুনিছা নাই, জয় সাগর, ঠিক আছে, রুদ্র সাগর, শিবসাগর, পুখুরীবর কি হয় সাগর, ঠিক আছে, এই কারণে এই কোয়েশনটি দিয়া গেছে, ওকে বুঝা কথা, চলো এটা ইমান ইম্পর্টেন্ট কোয়েশন নহয়, ওকে। হুইচ আহোম কিংস রেইন ইজ কনসিডার্ড দ্য জেনিথ অফ দ্য আহোম ডাইনেস্টিজ পাওয়ার এন্ড টেরিটোরিয়াল এক্সপানশন, কোয়া হয় যে কোনজন রজার সময়খিনি আমি জেনিথ বা টপমোস্ট সেই পজিশনত থকা বলে আহোম ডাইনেস্টি কব পারো,
মানে যদি আমি টেরিটেল এক্সপানশনের কথা চাও আর পাওয়ারসর কথা আমি চাও। আচ্ছা জিন লোগোনে ভি সুহুমুং দিয়া হ্যায় ক্যা ইয়াহাঁ পে সুহুমুং হ্যায় তুমকো জো পুছা যা রহা হ্যায় অপশনস মে জো হ্যায় উসকে বেসিস পে তুমকো বোলনা হ্যায়। আগর ইয়াহাঁ পে সুহুমুং হোতা তো মে বোল দেতা কি আচ্ছা ঠিক হ্যায় লেকিন দেখো তো একবার আচ্ছে সে আই কান সি দা অপশন কিউ ভাই কোন হোগা অবভিয়াসলি কোন হোগা কোন হোগো হি ওয়াজ রুদ্র সিংহ কি অপশন মে বাকি সব তো দেখো একবার क्या सुखाबा के टाइम पे कुछ हुआ था नहीं हुआ था गरडर किंग समय की जेनिथर आसिल निकी जस्ट गरडर किंग आहोम डायनेस्टी गन रिकवर करिसिले तो न होय है ना प्रमोद किंग के टाइम पे ऐसा कुछ खास हो गया था क्या नहीं हुआ था कौन होगा भाई रुद्र किंग सीधी सी बात है तो एलिमिनेशन करना पड़ेगा हु लेड द आहोम फोर्सेस ड्यूरिंग द फेमस आहोम विक्ट्री ओवर द मुगल्स एट द बैटल ऑफ कालाबोय लचित बरफुकन हुमायूं तामुली पियोली फुकन और आतन बुरा गुहाई कौन होगा बैटल ऑफ आलाबाई कौन लीड कर रहा था बैटल ऑफ आलाबाई कौन लीड कर रहा था लचित हुमायूं तामुली पियोली फुकन और आतन बुरा गुहाई जितने लोगों ने लचित बरफुकन दिया है तुम सभी गलत हो क्योंकि लचित बरफुकन ज्यादा प्रोएक्टिव और लीड कब कर रहा था बोला गया है यहाँ पे মানে লিড কোনে করেছিল পুলিশে কোন তা ইউ আর সাতন বুড়া কুমার হ্যাঁ না উইচ আহোম মনার্ক ইমপ্লিমেন্টেড এ ডিটেইল সেন্সাস সিস্টেম অফ দ্য পপুলেশন টু বেটার অর্গানাইজ হিজ পাইক সিস্টেম কোন তা কোন তা পাইক সিস্টেম মানে বেসিক্যালি ডাইরেক্ট পাইপ পাইক বলি কোনার মানে অ্যাডমিনিস্ট্রেশনের কথা বুঝবা কইছে কোন তা বড় গেছে প্রমত্ত সিং মরে গেছে সক্রটাস সিংহ কোন থা আরে অ্যান্সার কাহে নি আ রায় ভাই প্রেরণা মুয়ে কইছে সুম প্রমত্ত কিস বেসিস পে তুম লোক প্রমত্ত সিংহ বল রে মুঝে বলো একবার মানে পাইক মানে অ্যাকচুয়ালি এটু বলেছিল অ্যাডমিনিস্ট্রেশন মানে তোমার সিস্টেমটোর কথা কব কৈছিল একচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা পাইক প্রমত্ত সিংহৰ সময়ত স্টার্ট হৈছিল নেকি তোমাক এটা প্রমত্ত প্রমত্ত কৈ আছা কোয়েশ্চনটো সুধিছে যে কোনজন রজায় ডিটেইল সেন্সাস কৰিছিলে পপুলেশন সেন্সাস এটা টু বেটার অর্গানাইজ হিজ অ্যাডমিনিস্ট্রেশন বুলি ধরে লোক তাহলে প্রমত্ত প্রমত্ত কিয় কৈ আছা সিধা কথা মই পাইক বুলি দি দিছিলো বাৰু তিনি মই কৈ দিছো ন এডমিনিষ্ট্ৰেশ্যন বুলি কোন হবা ভাই সেন্সাস কাৰ টাইমত আৰম্ভ হৈছিলে অলপ আগতে তো পঢ়াই গৈছো কোন হবা সুমুং ডেফিনেটলি ডেফিনেটলি সুমুং হবা ইসকা আনসার নেক্সট আচ্ছা এই পিডিএফ মিল যায়গা ঠিক আছে হুইচ আহোম রুলার অ্যাটেম্পটেড টু রিফর্ম দ্য নোবিলিটি বাই ব্রিঙ্গিং ব্রাহ্মিনস ইনটু মানে ব্রাহ্মিনস টু হোল হায়ার এডমিনিষ্ট্ৰেটিভ পজিশনস কোৱা গৈছে আরে পাইক দেখিলেও ইয়াত চোৱা চোৱা পাইক দেখিলাই জানিবা তো কি হব মানে কেনেকে হল কেনেকে হব মানে এটো প্রমত্ত সিংহ নেক্সট কোয়েশ্চনটো কি কলো মই যে তলত উল্লেখ কৰা কোনজন ৰজাই ব্ৰাহ্মীণসকলক নিজৰ মানে এডমিনিষ্ট্ৰেটিভ পজিশ্যনত মানে ওপৰত ৰাখিবলৈ বিচাৰিছিলে কোন আছিলে আগত থৰি ব্ৰাহ্মীণ আছিলে এডমিনিষ্ট্ৰেটিভ পজিশ্যনত নাছিল ন এ ভাই দেখ কি বলো আচ্ছে সে বলো ঠিক হে নাজানো যদি নাজানা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড স্কিপ কৰিব শিকিব লাগিব তোমালোকে এটা কথা জানা নাই তোমালোকে এইটো এইটো এক্সামত যদি তোমালোকে সব এক্সাম মানে সব কোয়েশ্চন কৰিম বুলি ভাবা তেতিয়া লাইক ইউ আর জাস্ট এ ফুল ঠিক আছে নাজানিলে সিধা কথা আউট অফ 150 ঠিক আছে আউট অফ 150 ট্রাই কৰিবা কৰিবৰ কাৰণে বাট মই কৈছো যদি 135 যদি কৰি দিছা দেন ওয়েল এন্ড গুড শিবসিংহ নেকি হি ওয়াজ গদাধর সিংহ কেনেকে মই বুজাই দিছো ঠিক আছে জাস্ট এ মিনিট গদাধর সিংহ ওয়াজ এ
পেট্রন অফ হুইচ সেক্ট অফ হিন্দুইজম? তেও শাক্ত নাছিলে, সেইটোৱে মই অথনি বুজাই আছিলো। তেও শাক্ত নাছিলে, তেও শাক্ত পৃষ্ঠপোষকতা কৰিছিলে। মানে এটা কথা এনেকুৱা হয়, যেনেকে নরনারায়ণে, ঠিক আছে, নরনারায়ণে কি কৰিছিলে, শঙ্করদেব মাধবদেৱক পৃষ্ঠপোষকতা কৰিছিলে বৈষ্ণৱিজম স্প্রেড কৰিবৰ কাৰণে। তেও শাক্ত হিন্দুইজম কি কৰিছিলে, পৃষ্ঠপোষকতা কৰিছিলে। ঠিক আছে, বুঝিছা না? পেট্রোনাইজেশন, পেট্রোনাইজ করা। বাট ইয়েস, তেও কি কৰিছিলে, এই রিফর্মটো আনিব বিচাৰিছিলে। আৰু যেতিয়া তেও মৃত্যু ডেথ বেডত আছিলে ন, তেও নিজৰ পুতেক রুদ্রসিংহক কৈছিলে, ঠিক আছে, দুটামান কথা কৈছিলে। এটা হৈ গল যে কেতিয়াও মানে এই যে নর্তকী থাকে ন, ডান্সার্স থাকে এমিউজমেন্টৰ কাৰণে, কিঙৰ কৈছিল যে কেতিয়াও মানে আহোম কোর্টত কেতিয়াও এনেকুৱা ধৰণৰ ডান্সার্স কি নকৰিবি, কেতিয়াও নানিবি, এনেকুৱা ধৰণৰ কেতিয়াও মাহল ক্রিয়েট নকৰিবি। সেকেন্ড কৈছিলে, ডোন্ট ট্রাস্ট এ পার্সন, ঠিক আছে, যার কপালত তিনিডাল কি থাকে, লাইন থাকে। দ্যাট মিন্স তেওঁ কাক বুজাইছিলে, দোজ ব্রাহ্মিণ, ঠিক আছে। তো সেই সময়ত কোনে এনেও এই চেঞ্জটো আনিব বিচাৰিছিলে, অলদ পিছত তেওঁ রিগ্রেট ফিল কৰিছিলে। হি ওয়াজ মানে কি কয়, কদাৰ সিংহ। ওকে, মনত ৰাখিবা এইটো কথা, জাস্ট রিমেম্বার দ্য পইণ্টস, ঠিক আছে। ডিরেক্ট কোয়েশ্চন নেই থা মুঝে মালুম হে, লেকিন ইয়াদ রাখনা। দ্য লাস্ট আহোম ক্যাপিটাল বিফোর দ্য ব্রিটিশ অ্যানেক্সড আসাম ওয়াজ লোকেটেড এট, এটো আর কব লাগে নি, লাস্ট আহোম ক্যাপিটাল কোড আছিল, এই মাত্র কয় বছর, ইট ওয়াজ যোরহাট, যোরহাট, ঠিক আছে, যোরহাট। আচ্ছা, আর কথা ভাবছুন, ওয়েন পুরন্দর সিংহ ওয়াজ রুলিং ওভার মানে দ্য এরিয়াজ অফ আপার আসাম, ঠিক আছে, এক আধা ইয়েবালা এরিয়া সাউথ ব্যাঙ্ক, ঠিক আছে, আর এক আধা হয় নর্থ ব্যাঙ্ক। সাউথ ব্যাঙ্ক অর নর্থ ব্যাঙ্ক মে বেসিক্যালি যে দ্যাট মিন্স ওয়েস্টার্ন বাউন্ডারি অফ আহোম কিংডম, এখন আপার আসামর এটু এরিয়া কোন কোন আছিল, ওয়েস্টার্ন সাইডে বাউন্ডারি টু কোন আছিল, নর্থ ব্যাঙ্কত কোন এরিয়া আছিল আর সাউথ ব্যাঙ্কত কোন এরিয়া আছিল, মানে কি কইছো গম পাইছা ন, 1833 পড়া 1838 লৈকে যেটা পুরন্দর সিংহ রুল কৰিছিল, তেতিয়া এইখনে আহোম আছিল, আহোম সাম্রাজ্য, আহোমর ওয়েস্টার্ন বাউন্ডারি টু কি আছিল, ই আছিল নর্থ ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র, এটো আছিল বিশ্বনাথ, বিশ্বনাথ। আর সাউথ ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র কি আছিল, সাউথ ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র কি আছিল, নো ইউ আর রং আটওয়ার্ড, নর্থ কলং কি আছিল, ইয়েস উদীপটা জেগা ডিস্ট্রিক্ট কন কারেক্ট হয়, বাট রিভার কন কি হয়, আরে ভাই সুবনসিরি সাউথ ব্যাঙ্ক পে হ্যাঁ ক্যা বিশাল মার খাও, এ নো পুরবি ইউ আর রং কপিলি নহয়, সদিয়া জানমনি কি কয়ে আছা, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার ওয়েস্টার্ন পশ্চিম কি আছিলে, ইয়েস মধুস্মিতা ত্রিদিশা এন্ড সচিন, ইট ওয়াজ ধনশিরি রিভার, ধনশিরি গোলাঘাট ডিস্ট্রিক্ট, ঠিক আছে, মৰি, ইয়েস রক্ষিত, ঠিক আছে, যিদিন লোক, বাপ রে বহুত মানুহ ওলাই গল দেখো, ধৈর্য নাই নেকি, অ যা 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 ববিতা, ঠিক আছে, অর কই জানা চাতে তো জানো, একবার যাও তোমলোক, আর যদি কোনোবা যাওয়া কই দিয়া কই পেলা ওলাই যাও, কই ওলাই যাবা এটলিস্ট, ঠিক আছে, বুঝছো, কই যাও, আর আছে নাকি কোনোবা ওলাই যাব লগা, বলো বলো ভাই বলো, কই হ্যাঁ হ্যাঁ তো বল দো ভাই, মে ভি বন্ধ কর দুঙ্গা ক্লাস, মেরা কে যাতা ভাই, সব পড়াকে মানে রাখাই হে, মানে ये मोमेंटम लाने के लिए मैंने ये किया है, जाना चाहते हो तो चले जाओ, ठीक है, आई हैव सम वर्क्स टू डू, मुरु काम है सुनो, बेकार तो मो बैठो का ना, ओके जोआ जदि जोआ भाई, মোৰ বেয়া মানে মোৰ খং উঠাই এইটো বস্তু, এতিয়া যেনে তাই কৈ গৈছে ন ববিতাই, থিংক শুড বি লাইক দেট, কি মই যাওঁ, ঠিক আছে, মূৰত ধৰি গ'লে বেয়া হ'ব আৰু নকৰাম আৰু মই, হা চি লিফ্ট ভেৰি নাইচ, হা দ্য লাষ্ট পাৰ্চন ষ্টেণ্ডিং উইল ক্লিয়াৰ দ্য এক্সাম, এইটো যদি হৈ যায় ন কোনো নাযায়, ঠিক আছে, এনেকুৱা যদি কৈ দিওঁ ন এতিয়া মানে যে এনেকুৱা যদি কৈ দিওঁ যে লাষ্টত কিবা এটা এনেকুৱা কম, ঠিক আছে, লাইক যিটো 50-60% এনেই আহি যাব, চব ৰখি থাকিব লাষ্টলৈকে, বুৰ্বক বনাইছে যেনেকে ইউটিউবত মষ্ট কমন এম চি কিউজ,
ঠিক আছে, ফর এডিআরই এক্সাম অর ফর এপিএসসি এক্সাম, এই টাইপত দিব লাগিব মানে। এনিওয়েজ টপ 30, হ্যাঁ সেইটো হয় ভাই, হেল্পটো কর রাখো না ভাই প্রতীক, ঠিক আছে। 30 ডেজ সিলেবাস কভার, ইয়েস। হুইচ আহোম রুলার সাকসেসফুলি রিপেল দ্য মুঘল ইনভেশন ডিউরিং দ্য রেইন অফ এম্পেরর ঔরঙ্গজেব, ঠিক আছে, কোন আছিল এটা, কোন আছিল, কোন আছিলে, খুড়া কৈছে যে কোনজন আহোম রুলার, ঠিক আছে, সাকসেসফুলি রিপিল মানে যোনে এটেক কৰিছে তেওঁৰ ওপৰত এটেক কৰিছিলে, মানে আলটিমেটলি মোগলে ইনভেজন কৰিছিল সেই সময়ত কোনজন আহোম রুলারে এটেক কৰিছিলে মোগলৰ ওপৰত, সেইটো খুড়া কৈছে। ডিউৰিং দ্য রেইন অফ এম্পেৰৰ ঔৰংজেব, ঔৰংজেব কেতিয়া ৰজা বনিছিলে বতাও, কব বনা থা, ইয়াত হে, ইয়াত হে, কব বনা থা, এ আজিজুল, ভেরি নাইস ইয়ার, ভেরি নাইস। 1658 বনিছিল, কি বলো তো, কুছ याद नहीं आ रहा है ना, मैंने क्या बोला था, देखो क्या देख रहा है, सब हमारे यहां पे कौन था, जयद्रथ सिंह, ठीक है, जयद्रथ सिंह को जब था क्या, 37 और 1663 क्योंकि भिलाजारी खान कौन आए थे, मिर्जुमला किधर आए थे, तब किधर अपॉइंट करा गए थे, तब किधर अपॉइंट करा गए थे, 1660 তার এক বছর পাছত ইয়ালে আহিছিলে, ইয়াদে না এসে তো করা থা মানে, মোরও ইন্ডিয়ান হিস্ট্রি পড়া নাই বহুত দিন, ঠিক আছে, অ্যান্সার কি হবে, ইসকা অ্যান্সার, হ্যাঁ সক্রটস সিংহ হবে, কিউকি জয়দ্রথ সিংহ নে তো রোপ নেই পায়া থা না, ঠিক है, সক্রটস होगा, क्योंकि कौन आया था সক্রটস के टाइम पे, कौन आया था সক্রটস सिंह के टाइम पे, कौन आया था मुगल के साइड से, कौन आया था, राम सिंह आया था, ठीक है। नेक्स्ट, हु वाज द अहोम क्वीन कंसोर्ट नोन फॉर हर इन्फ्लुएंसिंग रोल ड्यूरिंग द रेन ऑफ शिव सिंह, কোন গৰাকী আহোম কুইনক তেওঁ নিজৰ ইনফ্লুয়েন্সিয়েল ৰোলৰ কাৰণে জনা যায় শিৱসিংহৰ সময়ত, বৰ ৰজা ফুলেশ্বৰী, ৰংগনাৰী, অম্বিকা দেৱী নে সৰ্বেশ্বৰী, ডেফিনেটলি কোন থা, বড়দা ফুলেশ্বরী, না টেল মি, বড়দা ফুলেশ্বরী নে কিয়া কিয়া বানায়ে থে, কিয়া কিয়া বানায়ে থে বড়দা ফুলেশ্বরী নে, কিয়া বানায়ে থে উনোনে, ইয়েস প্রাচুর্য, গৌরীসাগর পুখুরী, গৌরীসাগর ট্যাঙ্ক, আর কিয়া বানায়ে থে, দেবীদৌল এট গৌরীসাগর, ঠিক আছে, শিবদৌল বনাইছিল নেকি, ওয়াও প্রেরণাময়ী, নাই বনোৱা শিবদৌল, ঠিক আছে। তো বৰৰজা ফুলেশ্বৰীৰ পাছত কোন আহিছিলে, বৰৰজা অম্বিকা, বা কি আছিলে নাম তেওঁৰ, কি আছিলে আৰু এটা নাম, ঠিক আছে, দ্ৰুপদী, সি বিল্ট কি বনাইছিলে, শিৱসাগৰত শিৱসাগৰ টেংক মানে পুখুৰী, আৰু কি বনাইছিলে, শিৱদৌল, ঠিক আছে, কি বনাইছিলে, শিৱদৌল, অকে, ঠিক আছে, ইয়েস, ভেরি নাইস বিশাল নে বলা, ঠিক আছে। আচ্ছা, বৰৰজা ফুলেশ্বৰী অর অম্বিকা কে টাইম পে এক এক বুক, এক বুক অন এলিফেন্ট, দুসরা অন ট্রিটিজ অফ হর্সেস, এটা হচ্ছে ট্রিটি অফ হর্সেস, ঠিক আছে, দু বুক লিখা গেছে ডিউরিং দ্য রুল অফ শিবসিংহ, হায় আলী বনাইছিল, ঠিক আছে, শর্মা, তো কোন কোন সা বুক থা, এক থা হস্তির বিদ্যান্নভা, হস্তির বিদ্যান্নভা, দুসরা তো থা দ্যাট ওয়াজ ঘোড়া নিদান, আর কোন সা বুক কিসকে ইনিশিয়েটিভ পে লিখা গেছে, घोड़ा निदान किसने लिखा था, महिमा, ठीक है, हाँ अब बोलो बताओ यार,
अरे इनिशिएटिव किसका था? अंबिकार की आसिले फुलेश्वरी डायमंड घोड़ा निदान कुनबाय कैसे अंबिकार डायमंड घोड़ा निदान এই তেরিকার বুঝা নাই নাকি? আরে ইনিশিয়েটিভ কার আসিলে? স্কিপ, হাউ ক্যান ইউ স্কিপ দিস রক্সিত? হাউ ক্যান ইউ স্কিপ দিস কোয়েশ্চেন? নট এক্সপেক্টেড ফ্রম ইউ। আর এই কত গোল, এই শর্মিস্তা কত গোলি, এটা তো জানা ন ভাই? সু কিয়া বল রে ভাই, কি কয়ে আছে? সুকুমার বরকতের কথা এটা কোয়া নাই, মুখ কথা হল কি হস্তী বিদ্যান্ন বা কার ইনিশিয়েটিভ আসিলে, কার কোনে রূপ বইটা বলে বনাইছিলে, কোন বড় আসিল কে তোমার? ইয়েস, ঘোড়া নিদান, ঘোড়া নিদান কার সময় লিখা গৈছিল? বড় রাজা ফুলেশ্বরী, ঠিক আছে, আর হস্তী বিদ্যান্ন বা অম্বিকা দেবী। আগের পুছা যায় কি কোন আসিলে, রেসপন্সিবিলিটি কোনে লৈছিল, এটা হলে কি হব? রেসপন্সিবিলিটি কোনে লৈছিল হস্তী বিদ্যান্ন, হস্তী বিদ্যান্ন বা লিখার কোনে লৈছিল? সুকুমার বরকাইট, সুকুমার বরকাইট, ঠিক আছে, আর কোনে ইলাস্ট্রেশন বোর বানাইছিল, মানে ড্রয়িং বোর কোনে করেছিল? বাই দিলবর এন্ড দোসাই, কোনজন মুসলিম আছিল আর কোনজন হিন্দু আছিল? হুয়াজ এ হিন্দু এন্ড হুয়াজ এ মুসলিম এবং দিলবর এন্ড দোসাই, দোসাই দিলবর মুসলিম আছিলে, দোসাই হিন্দু আছিল, নাম শুনিলেও অকন গম পোৱা যায়, ঠিক আছে। ইয়েস হো গিয়া ক্যা, কুছ কাম আ রহা হ্যায় সেশন সে, আইছে না এনে কিবা? অকমান বেসিক্যালি আই এম আস্কিং টু দোজ যাক আজি পৰা এক বছৰ আগত পঢ়াইছিল, কি অর্পিতা ইহঁত এইখিনি মানুহ, মানে এইকেইটা না, বাকি কেইটা নাহিলে বুলি ক'লে চৰি আম মই ৰবলৈ ক'লে, এনি নো মোৰ ফেক্টছ, ঠিক আছে, আও তোরা বাবা কি দেখতে, ঠিক আছে, আপ সিধা আসাম হিস্ট্রি সে যাতে কহা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ফির সে মে বল রা হুঁ, এনসিয়েন্ট এন্ড মিডিয়েভাল কো স্কিপ করো, মডার্ন পে ফোকাস করো, ঠিক আছে, অভি ওকে স্কিপ দ্য এনসিয়েন্ট পার্ট, জো পড়া হ্যায় পড় লিয়া, বাকি দেখেঙ্গে। আচ্ছা अब एक बात बोलो, विच ऑर्गेनाइजेशन वॉज फाउंडेड बाय दादा भाई नरोजी अलोंग विद एलन ऑक्टेवियन ह्यूम इन 1885? अगर मुझे, हाँ ठीक है, पता है तुम लोगों को क्या होगा, आईएनसी। जदि मैं यात सीधा एलन ऑक्टेवियन ह्यूम बा एओ ह्यूम निदिल होते तीती वाले की हो बोलते हैं मानुर अवस्था बया हो बोलते, ठीक है सर, मानुर अवस्था बया हो बोलते कहने के कोई है ना, सो दैट इज इंडियन नेशनल कांग्रेस 1885। अच्छा मुझे एक क्वेश्चन का जवाब दो, 1884 में कौन सा पॉलिटिकल ऑर्गेनाइजेशन, पॉलिटिकल ऑर्गेनाइजेशन आसाम में फॉर्म हुआ था? लिखी वही असल ना कि तुम लोग, हाँ दैट वाज जोरहाट सार्वजनिक सभा, প্রেসিডেন্ট অফ জোরহাট সার্বজনীন সভা, ভেরি নাইস সচিন, আই এম সো প্রাউড অফ ইউ, সির এক নে জবাব দিয়া, ঠিক আছে, রজা নরনারায়ণ সিংহ, ইভেন একদম রিসেন্ট যাক পড়াইছো রক্ষিত, ঠিক আছে, কি দিছা তোমালোকে জগন্নাথ বড়ুয়া মার খাবা নাকি তোমালোকে? গোটেই কেটাকে কৈছো মই, অকল এটা মানুহে দিছে সচিন, ভেরি নাইস ভাই, মেনে ইনিশিয়েটিভ পুছা হ্যায় ক্যা পিঙ্কি, মেনে ক্যা পুছা থা, কি প্রেসিডেন্ট কন থা, জেনারেল সেক্রেটারি কন থা, জিসকা ইনিশিয়েটিভ থা জগন্নাথ বড়ুয়া, আই এম সো প্রাউড অফ ইউ, ঠিক আছে, আতর ডিসেবল, ঠিক আছে সচিন, ভেরি নাইস।
ठीक है, बाकी कितना कि लास्ट लगा है तुम्हारे ऊपर। हाँ शर्म नहीं है तुम लोगों को, नाम कितना मैं सामा है कुने कुने दी से। बहुत वाह तमाम सुर तमाम है, रक्षित, खुनमणि, आतुआर, रश्मि, कंकोना, त्रिखा, पिंकी। क्वेश्चन सुनने का थोड़ा धीरज रखो तुम लोग, ठीक है। हिरणमय, उदीप्ता, अकीब, विशाल, उबाली, करीमा। ओके बहुत 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 है दिसे, ठीक है सर, वेरी नाइस, उबाली बढ़िया, भल लगी से लागी से सर, आदत हो गई। तुम फोटुआ बताओ, तुम फोटुआ, ठीक है सर। नेक्स्ट क्वेश्चन, ऑल इंडिया मुस्लिम लीग वाज फाउंडेड इन व्हिच ईयर, जाना है तुम्हारे लगे कुंडू वर्ष फॉर्म मुस्लिम 1906, ठीक है, ज्यादा कुछ डिस्कस नहीं करना है। नेक्स्ट, हु वाज द फाउंडर ऑफ आर्य समाज, स्वामी विवेकानंद, ए बी दयानंद सरस्वती, सी राम मोहन राय, डी लाला लाजपत राय। स्किप তাক প্রেস শেষ করিল, করার পিছত ই কৈছে স্কিপ বোলে, ঠিক আছে, একো নাই একো নাই, কাইলে সন্দীপন স্যার থাকে তোমালোকক লব। হি ওয়াজ দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। নেক্সট, হুইচ অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড বাই বাল গঙ্গাধর তিলক টু প্রমোট সেলফ রুল, সেলফ রুল প্রমোট করিবর কারণে কোনটো অর্গানাইজেশন ফর্ম করা গৈছিল বাই বাল গঙ্গাধর তিলক? কুন্দু, বিজি তিলক, হোম রুল, কি দিয়া আছে, সেলফ রুল, ঠিক আছে, সেলফ রুল, কি হব হোম রুল? অল কোন থা ভাল গঙ্গাধর তিলক কে স্যার ইন্ডিয়া মে কিসনে হোম রুল কো প্রমোট কিয়া থা, ঠিক আছে, কোন কিস কিসনে প্রমোট কিয়া থা? সিওয়াস এনি পারসন, ঠিক আছে। দা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্প্লিট ইনটু টু ফ্যাকশনস ইন 1907, হোৱাট ৱেৰ ডে কল, চোৱা 1907 চনত কি হৈছিলে, সুৰাট স্প্লিট হৈছিলে, মানে ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দুটা ভাগত বিভক্ত হৈছিলে, এই দুটা ভাগক কি বুলি কোৱা হয় বুলি কোৱেশ্যন কৰা গৈছে। নাও কি বুলি কোৱা হৈছে, মডাৰেট এণ্ড এক্সট্ৰিমিষ্ট, ৰেডিকেলছ এণ্ড কনজাৰ্ভেটিভছ, লিবাৰেলছ এণ্ড নেশ্যনেলছ, নেশ্যনেলিষ্ট, ৰিফৰ্মিষ্ট এণ্ড ৰিভলিউচনাৰীছ, কি বুলি কোৱা হৈছে? অপশ্যন এ, মডাৰেটছ এণ্ড এক্সট্ৰিমিষ্ট। মডাৰেটছখিনি কেনেকুৱা কেনেকুৱা আছিলে, যে আমি প্ৰটেষ্ট, হৰ্তাল, ঠিক আছে, বা সাপোজ তোমার কি কয়, মানে ইন এ নন ভায়োলেন্ট ওয়ে আমি কি করিম, প্রটেস্ট করিম। আর এক্সট্রিমিস্ট খিনি কি আছিল, যে দরকার পড়লে বোম দিয়ে উড়াই দিম, ঠিক আছে, কথাও তেনেকুৱা হয়, চিঠি দি রিকুয়েস্ট করি। লাল বাল পাল, লাল বাল পাল কোন কোন আছিল মোক কোৱাচোন, হু এর লাল বাল পাল ফুল নাম কিটা কোৱাচোন, নরম আর গরম, অসমীয়া, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, এন্ড কি দিছে, বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ ফাউন্ডেড ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, হু ওয়াজ ইটস লিডার? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি মোহন সিং, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি ভগৎ সিং। কোন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির লিডার আসিলে? আজিজুল, রক্ষিত, বিশ্বজিৎ, বিশাল, এন্ড এভরিওয়ান, ঠিক হ্যায়, ক্যা হ্যায়, ক্যা ও জওহরলাল নেহরু থা? নেহি থা, হো সকতা হ্যায়, নেহি হো সকতা হ্যায়, মহাত্মা গান্ধী, নেহি হো সকতা হ্যায়, ভগৎ সিং, নেহি হো সকতা হ্যায়, তো ক্যা হোগা, মোহন সিং। কিতনে লোগো নে ইসকো এলিমিনেশন কি থ্রো ইসকো অ্যাটেম্প্ট কিয়া হ্যায়, তুক্কা মানে কি, এলিমিনেশন হ্যায় না, ঠিক হ্যায়, বলো, হ্যাঁ, ভেরি নাইস, ইয়ে চাই, এটুয়ে লাগে, ঠিক আছে, উইদাউট এলিমিনেশন হলে ভেরি নাইস। আজিজুল আর রক্ষিত দুটোই গম পাইছো, ভাই দেখো মুজে সাইকোলজি মালুম, ঠিক আছে, মই কই দিছো শুনা, ইয়াত যিমান কিটা পুরোনা মানুষ আছে না, যাক মই অফলাইন পাইছো, সুধি দিয়া, যদি মুখ চাই পেলাই যদি মই কই দিব নোৱাৰো কি ভাবি আছে, কি লগাই দিছে, ঠিক আছে, শুনাচোন, ইয়াত থকা কৈ দিব, চালেই গম পাওঁ কি কৰি আছে, মুখখন চালে গম পাওঁ, আৰু মুখ নাথাকিলেও আজিকালি সবচেয়ে ভাল লগা কথা, অনলাইনত অহাৰ পিছত গম পাই যাওঁ, মানে সেই হাঁহি দিছে ন, যোনে যোনে দিছে সিহঁত কেইটাই গম পায়, ঠিক আছে। ইয়াত এনেকুৱা হৈ গৈছে, কালি শচীনে কিবা এটা এনচাৰ দিছিলে ক্লাছত, তাৰপিছত মই তাক কৈছো যে কি আছিল, মানে এইটো চাই পেলাই দিছা নাই, সি কৈছে অঁ।
লাইক প্যাটার্নটো চালে গম পাই যে কি কৰি আছে ঠিক আছে জানো ন হুইচ অৰ্গেনাইজেশ্যন ৱাজ নোন ফৰ ইটছ ৰোল ইন দ্য নোন নন কোঅপাৰেশ্যন মুভমেণ্ট দেট ৱাজ হেডেড বাই মতিলাল নেহৰু মতিলাল নেহৰুৰ নেতৃত্বত কোনটো সংগঠনে ভাৰতবৰ্ষৰ অসহযোগ আন্দোলনৰ সময়ত নেতৃত্বতা গ্ৰহণ কৰিছিলে এ স্বৰাজিচ পাৰ্টি ইণ্ডিয়ান নেশ্যনেল কংগ্ৰেছ চি অল ইণ্ডিয়া কিষাণ সভা ডি হিন্দু মহাসভা তো অপশ্যন এ ইজ দ্য কাৰেক্ট এনচাৰ স্বৰাজ পাৰ্টি লেড বাই অৰ হেডেড বাই মতিলাল নেহৰু ক্লিয়াৰ ভাল লাগিছে মোৰ চেশ্যনটো কৰি বেয়া লগা নাই এম চিত্ৰৰঞ্জন দাস Which socio-religious reform movement aimed to eradicate caste discrimination and was founded by Jyotirao Phule? ঠিক আছে তো কোনটো সশিও সামাজিক মানে কি কয় এটো তোমাৰ ধৰ্মীয় মানে ৰিফৰ্ম মুভমেণ্ট ঠিক আছে যিটোৱে কাষ্ট ডিস্ক্ৰিমিনেশ্যনটো আঁতৰাবৰ কাৰণে ভাৰতবৰ্ষত কি কৰিছিলে কাম কৰিছিলে কি আছিলে ব্ৰাহ্ম সমাজ আৰ্য সমাজ সত্য সাধক সমাজ প্ৰাৰ্থনা সমাজ কোনটো আছিলে কোনটো আছিলে স্কিপ অপশন সি ঠিক আছে সো দ্য ডেফিনেটলি দ্য অ্যান্সার ইজ সত্য সাধক সমাজ বাই জ্যোতিরাও ফুলে সমাজ মে আ রা ঠিক আছে ঠিক আছে ইন্ডিয়ান হোম রুল লীগ ওয়াজ এস্টাবলিশ বাই হুইচ লিডার অর হুইচ অফ দ্য ফলোইং লিডার বিপিন চন্দ্র পাল এনি বেসেন্ট লালা লাজপত রায় গোপাল কৃষ্ণ গোখলে ক্যা হোগা ভাই আবি তো বল কে আয়া থা কন হোগা এনি বেসেন্ট ঠিক আছে ওকে নেক্সট The Pune Pact of 1932 was a result of negotiations between which leaders? Pune Pact kon kar kar majot mane ei negotiation kora gosile Mahatma Gandhi and B.R. Ambedkar Jawaharlal Nehru and Mohammad Ali Jinnah Subhash Chandra Bose and Gandhi ji Sardar Patel and Raja Gopal Acharya very nice in logon ne without seeing the option isko kiya hai and he was Mahatma Gandhi and B.R. Ambedkar চিন্তা নকৰিবা তোমালোকক কাইলে কৰোৱা যাব কাইলে ঠিক আছে নেক্সট নন কোঅপাৰেশ্যন মুভমেণ্ট এতিয়া হৈছিলে ফটোৱা কুৱেশ্যন 1920 সবকো মালুম হে 1920 চনত অসহযোগ আন্দোলন ঠিক আছে আপ মে যো কুৱেশ্যন পুছুঙ্গা উসকা এনসার দো আসাম মে কোন সা অর্গানাইজেশন অ্যাক্টিভ থা ডিউরিং নন কোঅপাৰেশ্যন মুভমেণ্ট কিসি কো দেখ কে জবাব মে দেনা নহীং আতা হে তো বোলো স্কিপ ঠিক হে অনেস্টলি বোলনা কোন সা অর্গানাইজেশন অ্যাক্টিভ ছাত্র সম্মিলন বলে কৈছে ঠিক আছে আর বাকি স্কিপ কোয়েশ্চন তো বয় না অসম প্রদেশ কংগ্রেস কমিটি ঠিক হে আ বাকি খিনি কি হল 58 টা মানুষ আছে অ্যান্সার দিছে কেটা মানে যে কেস তো কি মানে হ্যাঁ নামো এটা কথা কোৱা এন চি এমৰ টাইমত কি হয় শুনা অসমত ইনিচিয়েলি কোনে লিড কৰি আছিলে দেট ৱাজ আসাম এছ'চিয়েচন আৰু তেতিয়া সময়ত আসাম এছ'চিয়েচনৰ লিড কোনে কৰিছিলে হোৱা দ্য জেনেৰেল ছেক্ৰেটাৰী অফ দ্য অৰ্গেনাইজেশ্যন জি এছ কোন আছিলে জি এছ কোন আছিলে ভেৰি নাইচ ৰাখিছিল এন চি বৰদলৈ নবীন চন্দ্ৰ বৰদলৈ আৰু নবীন চন্দ্ৰ বৰদলৈ কি হৈছিলে যেতিয়া 1921 চনত 1921 যেতিয়া এপিসিসি ফর্ম হৈছিল সেই এপিসিসি ৰ তেওঁ কি হৈছিল জেনেৰেল ছেক্ৰেটাৰী হৈছিল কোৱা হয় যে আসাম এছ'চিয়েচনৰে আপগ্ৰেড কৰি সেই মানুহখিনিয়ে গৈ এপিসিসি ফর্ম কৰিছিল আসাম প্ৰভিনচিয়েল কংগ্ৰেছ কমিটি ফর্ম কৰিছিল আই থিংক ইট ইজ ক্লিয়াৰ টু এভৰিওয়ান কোৱা যে লিডাৰ নন কোঅপাৰেশ্যন মুভমেণ্ট কোৱা লাগে নে কোন হয় মহাত্মা গান্ধী ঠিক আছে নেক্সট কুৱেশ্যন হুইচ ইভেণ্ট ৱাজ এ মেজৰ কজ অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট কিহৰ কাৰণে নন কোঅপারেশন মুভমেন্ট হৈছিল তাৰে মেজৰ কষ্ট কি আছিলে জালিয়ানৱালা বাগ মাছাকৰ চাইমন কমিশন পাৰ্টিশ্যন অফ বেংগল এণ্ড ৰোড এক্ট কোনটো হ'ব কোনটো হয়
আচ্ছা আৰু এটা কথা কৰি কোন এই যে এক্সামৰ যেতিয়া ৰিজাল্ট দিব হা ৰিজাল্ট দিয়াৰ পাছত যাতে সবেই যাতে এটা ৰেছপঞ্চিবিলিটি থাকে যে নিজে যাতে তোমালোকে কোৱা ৰিজাল্ট কি হৈছে ৰিটেনৰ হওক ফাইনেল হওক ঠিক আছে মই আছেনে কি কৈছো লাষ্ট টাইম আমাৰ বহুত প্ৰব্লেম হৈছে পালে পাই মেলি খবৰ নাই আৰু মানে মানুহ গ্ৰেটফুলনেছো নাই মানে সবতছে ডাঙৰ কথা ঠিক আছে গ্ৰেটফুলনেছ নাই অ'কে মোৰ কথাটো কি ন মোক বেছি আমাক নালাগে যিমানখিনি আছে তাৰে পাছ হৈ গ'লেই হ'ল আৰু মানুহখিনি ঠিক আছে এইটোৱে লাগে মোক ঠিক আছে কোনটো হব চোৱা মেজৰ কজ বুলি সুধিছে ঠিক আছে মেজৰ কজ অ'কে ডেট ৱাজ জালিয়ানৱালা ঠিক আছে ডিউৰিং দ্য নন কৰপৰেশ্যন মুভমেণ্ট হুইচ হুইচ ব্ৰিটিছ ইনষ্টিটিউচন ডিড ইণ্ডিয়ানছ বয়কট কি বয়কট কৰিছিলে ভাৰতৰ মানে মানে ইণ্ডিয়ানছে কি বয়কট কৰিছিলে সবতছে বেছি কি বয়কট কৰিছিল নন কৰপৰেশ্যন মুভমেণ্টৰ টাইমত জানা নে ডু ইউ নো দিছ হা ইছক এলিমিনেট কৰকে দেখো দেখো বঢ়িয়া হ্যাঁ ট্রাই করো ট্রাই করো সহি যা রে ভাই তুমি লোক সহি যা রে আৰু কোনোবা ঠিক আছে কোয়েশ্চনটো ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট হুইচ ব্রিটিশ ইনস্টিটিউশনস ডিড ইন্ডিয়ানস বয়কট ওয়ান রেলওয়ে মানে এ বি ইউনিভার্সিটি সি লেজিসলেটিভ কাউন্সিল ডি কোর্টস এতিয়া কথাটো হৈ গ'ল কি ইউ ওয়ান টু গো উইথ বি বাট ইউ ওয়ান টু স্কিপ অলসো এতিয়া কথাটো হৈ গ'ল যদি মই কওঁ কোয়েশ্চনটো একচুয়ালি প্ৰপাৰ ওয়েত হোৱা নাই বাট যদি এটা এটা ওয়ার্ড লগাই দিলেহেঁতেন ঠিক আছে অ'কে শুনি লোৱা কথাটো ইয়াত যদি এটা ৱৰ্ড লগালেহেঁতেন মেজৰ ইনষ্টিটিউচন বুলি যদি লগালেহেঁতেন তেতিয়াহ'লে এনচাৰটো এইটো হৈ গ'লহেঁতেন চাইলো ডেট ইজ দ্য লেজিছলেটিভ কাউন্সিল ঠিক আছে এইটো মনত ৰাখিবা লেজিছলেটিভ কাউন্সিল আৰু কাৰণ কেলে ইউনিভাৰ্চিটিও বয়কট কৰিছিলে লেজিছলেটিভ কাউন্সিলো বয়কট কৰিছিলে কোৰ্চো বয়কট কৰিছিলে ইয়াত হয়তো ওৱান টু এ বি চি এ চি ডি এনেকুৱা থকা হ'লে হয়তো শুদ্ধ হ'লহেঁতেন তো কুৱেশ্যনটো বেয়া হয় ঠিক আছে নন কোঅপাৰেশ্যন মুভমেণ্ট কিয় কল্ড অফ কৰা গৈছিলে বন্ধ কিয় কৰিছিলে হোৱাই ইট ৱাজ কল্ড অফ ডেফিনেটলি বিকজ অফ দ্য অপশ্যন এ চৰি চৰা ইনচিডেণ্ট এইটো আৰু সুধিব লগা কথাই নাই ঠিক আছে হু ৱাজ দ্য প্ৰমিনেণ্ট লিডাৰ হু ছাপৰ্টেড গান্ধীজ নন কোঅপাৰেশ্যন মুভমেণ্ট বাট লেটাৰ ডিছ এগ্ৰিড উইথ ইটছ ষ্ট্ৰেটেজি দেখাই পাই গলা নহয় চিধা কথা চোৱাচোন এটা বস্তু তোমাৰ কোন আছিলে কোন আছিলে বস 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 ঠিক আছে বস হুইচ সিগনিফিকেন্ট পলিটিক্যাল পার্টি ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ওয়েক অফ নন কোঅপারেশন মুভমেন্ট অলরেডি আমি চাইছিল সাগে ঠিক আছে কোনটো অর্গানাইজেশন ফর্ম হয়েছিল নন কোঅপারেশনের এইখিনি সময়
অপশন বি উদীপ দা সিরিয়াসলি আচ্ছা এটা আগর হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হব নাকি নয় স্বরাজ স্বরাজ পার্টি এন্ড মুসলিম লীগ স্বরাজ পার্টি অথনিটো সোধা গৈছিল ন অথনিয়ে সোধা গৈছিল ন কি হব স্বরাজ পার্টি কোনে কোন আছিলে লিডারশিপ কার আছিলে লিডারশিপ কার আছিলে লিডারশিপ কিসকা থা ইয়েস মতিলাল নেহরু ঠিক আছে এইকেইটা বস্তু চাম বাৰু কুৱেশ্যন নালাগে এইটো ঠিকে আছে এইটো জানাই আৰু ন নন কোঅপাৰেশ্যন মুভমেণ্টৰ সময়ত মেজৰ ইকনমিক একচন ইণ্ডিয়ানছে কি লৈছিলে ব্ৰিটিছ গুডছ বয়কট কৰিছিলে ঠিক আছে এইটো নালাগে এইটো নালাগে আৰু ইয়েছ মতিলাল নেহৰু এণ্ড চিত্তৰঞ্জন দাস The non-cooperation movement was related to which broader political struggle? কি হৰ কাৰণে এটো কৰিছিলে? Demand for dominant status A, B demand for complete independence C, demand for social reforms D demand for economic development. Demand for complete independence. ঠিক আছে? যিটো লাগে লাগে নহল নালাগে. Now CDM, the civil disobedience movement was officially launched in which year? এ জানাই না জানা নাকি 1930 কাৰণে টাইম ইজ নকৰো. What was the primary objective of the civil disobedience movement? আইনমান্য আন্দোলনৰ মূল বা মুখ্য যিটো উদ্দেশ্য আছিলে সেইটো কি আছিলে ভালকে এবাৰ চোৱা A. To achieve political change by openly refusing to obey unjust laws, typically by peacefully violating them. Second, to seek economic benefits. C. মানে B. To seek economic benefit. C. To secure educational reforms. D. To promote regional autonomy. কোনটো হব প্রথমটো কোৱা হৈছে এটা পলিটিকেল চেঞ্জ এচিভ কৰিব বিচৰা গৈছিল কেনেকে বাই ওপেনলি রিফিউজিং টু ওবে মান কি মানিবৰ কাৰণে তেওঁলোকে রিফিউজ কৰিছিল আনজাস্ট লস টিপিকেলি বাই পিসফুলি ভায়োলেটিং দেম আৰু ভায়োলেট কৰা গৈছিল ঠিক আছে সো এনসার কি হব দ্যাট ইজ এনসার অপশন এ টু এচিভ পলিটিকেল চেঞ্জ বাই ওপেনলি রিফিউজ টু অবে দা আনজাস্ট লস আনজাস্ট লস বোৰ যিবোৰ ইণ্ডিয়ানছৰ কাৰণে আনজাস্ট আছিলে সেইবোৰ ল কি কৰিব বিচাৰিছিলে ডাইৰেক্ট ওপেনলি মানে অপোজ কৰিছিলে আৰু অপোজ কৰাৰ পাছত কি হৈছিলে বেছিকেলি তেওঁলোকে পিচফুলি ভায়োলেট কৰিছিলে ঠিক আছে চ' আইন অমান্য যিস্কা নাম মেই লিখা হয় আইন মানে কি হয় আইন মানে কি হয় যিমানবোৰ তেওঁলোকৰ লজ আছিল অমান্য কৰা নমনা ঠিক আছে ৰিফিউজ কৰা বুঝি পাইছা কথাটো আরে সমজ মে আ রা কি নি জলদি বলো না ভাই সো অপশন এ হুইচ সিগনিফিকেন্ট ইভেন্ট মার্ক দা বিগিনিং অফ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট তল উল্লেখ করা কোনটো ইনসিডেন্ট মানে আইন অমান্য আন্দোলনৰ আৰম্ভণি বুলি কোৱা গৈছিল দা দান্ডি মার্চ অপশন এ ও এইটো ডাবল ডাবল এডার সল্ট মার্চ ঠিকই আছে আৰু তো গম পাইছা ন দা সরি সরা ইনসিডেন্ট দা কুইট ইন্ডিয়া রিজলিউশন কে হোক দান্ডি মার্চ বা সল্ট মার্চ আর মেরা কোয়েশন কে হ্যাঁ শুন লো ফ্রম আসাম বো কন সা ইনসান থা জিনোনে দান্ডি মার্চ মে পার্টিসিপেট কিয়া কোয়েশন ই আয়েগা আনে সে ভেরি নাইস পিঙ্কি আজিজুল পুবালি এন্ড এভরিওয়ান জিন লোগো নে ভি লিখা হি ওয়াজ লীলাধর বড়ুয়া দুজন বড়ুয়া আছে এজন লীলাধর বড়ুয়া এজন চন্দ্রধর বড়ুয়া চন্দ্রধর বড়ুয়া কত পার্টিসিপেট করেছিল রাউন্ড টেবিল কনফারেন্স পার্টিসিপেট করেছিল ঠিক আছে চন্দ্র তো কেন ঘূর্ণনীয় মানে কি রাউন্ড টেবিল কনফারেন্স কোন গেছিল চন্দ্র ঘূর্ণনীয় সো চন্দ্রধর বড়ুয়া পার্টিসিপেট ইন দা রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন এন্ড লীলাধর বড়ুয়া পার্টিসিপেট ইন দা ফেমাস গান্ধী মার্চ ফ্রম সমজ মে আ রা হ্যায় ঠিক হ্যায় সো আমার সব সব বস্তু লওয়া নাই ইয়াতে ঠিক আছে এইটো একে হয় এইটো নালাগে এইটো জানাই আৰু এইবিলাক ডাইৰেক্টলি চেলেঞ্জিং দিছিল এক্ট পাছ বাই দ্য ব্ৰিটিছ গভৰ্ণমেণ্ট ৱাজ ডাইৰেক্টলি চেলেঞ্জ ডিউৰিং দ্য চিভিল ডিছঅবিডিয়েন্স মুভমেণ্ট দ্য ৰোল অফ এক্সল্ট এক্ট গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া এক্ট ইন আচ্ছা কোনা কৈছে দ্য হুইচ এক্ট মানে কৈছে যে হুইচ এক্ট পাছড বাই দ্য ব্ৰিটিছ গভৰ্ণমেণ্ট was directly challenged by the Indians during the civil disobedience movements. তলত উল্লেখ কৰা কোনখন এক্ট ঠিক আছে ব্ৰিটিছ গভৰ্ণমেণ্টে অনা কি কৰিছিলে চেলেঞ্জ ফেচ কৰিবলগীয়া হৈছিলে ডিউৰিং চিভিল ডিজঅবিডিয়েন্স মুভমেণ্ট দ্য ৰাউলট এক্ট
হব নেকি, রোল অ্যাট্যাক্ট হব নেকি, রোল অ্যাট্যাক্ট হব নেকি, সল্ট অ্যাক্ট, ঠিক আছে, পসিবিলিটি ইজ দেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইয়েস পসিবিলিটি ইজ দেয়ার, বিকজ 1935-ত আহিছিলে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হব নেকি, নয়, 61-ত আহিছিলে, সো ইদার বি অর সি, ঠিক আছে, বি অর সি কি হব, সল্ট অ্যাক্ট নেকি, ইজ ইট ভাই, বাকি কিটাই কোয়া কি হয়, ঠিক আছে, ডেফিনেটলি, ওকে, সো অপশন বি, ঠিক আছে, হোয়াট ওয়াজ দ্য রিয়েকশন অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট রিয়েকশন কি আছে, ইমিডিয়েট কনসেশন, সাপ্রেশন এন্ড অ্যারেস্ট, ইনক্রিজ ডায়ালগ, মানে কথা বতরা পতা বেশি আরম্ভ করেছিলেন, ইকোনমিক স্যাংশন লগাইছিল, কি হব, কি করেছিল ব্রিটিশ ফালৰ পৰা, মানে রেসপন্স কি আহিছিল, সাপ্রেশন এন্ড অ্যারেস্ট, কারণ তোমালোক জানা, ঠিক আছে, উইচ লিডার অ্যাপার্ট ফ্রম গান্ধীজি প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন এ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, দ্যাট মিন্স উইচ অফ দ্য ফলোইং লিডার বুলি সুধিব লাগে, এ বি আর আম্বেদকর, বি সুভাষ চন্দ্র বোস, সি জওহরলাল নেহরু, ডি মহম্মদ আলি জিন্না, এটা কথা হল কি নেহরু, কিন্তু মূল কোয়েশ্চন এইটো নহয়, মূল কোয়েশ্চন হল যে ডিউরিং সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, ঠিক আছে, অসমত কোন কোন ফিমেল লিডার্সে লিড করেছিল, টেল মি, হ্যাভ ইউ রিমেম্বার দ্য ট্রিক, হ্যাঁ, লাইক ডু ইউ রিমেম্বার দ্য ট্রিক, কনকলতা বড়ুয়া নাকি আকিব, কপি পেস্ট নামার এবারে কোনো, ইয়েস ইয়েস ইট ইজ পি এস পি জে, পি ফর পুষ্পলতা দাস, ঠিক আছে, এস ফর সরলা সাকসেনা, পি ফর পুণ্যপ্রভা বড়ুয়া, এন্ড জে ফর জ্যোৎস্না মজুমদার, পি এস পি এ পি জে, এবং উইথ এ ফিমেল নাগা লিডার কোন আছিলেন, কল কোন আছিলেন, রানী গাইডিন লিউ, রানী গাইডিন লিউ নাগা লিডার হেইল ফ্রম, বিলং করেছিলেন, নাগাল্যান্ড না মণিপুর, সি হেইল ফ্রম মণিপুর, অলদো সি ওয়াজ এ নাগা লিডার, সি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ হুইচ অফ দ্য ফেমাস মুভমেন্ট ফ্রম মণিপুর অ্যান্ড নাগাল্যান্ড, ইট ওয়াজ হারাকা মুভমেন্ট, ইয়েস কাকলি ইউ ক্যান, হারাকা মুভমেন্ট, ঠিক আছে, সি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন লিডিং দ্য হারাকা মুভমেন্ট অ্যালং উইথ হার ব্রাদার, ঠিক আছে, কাজিন ব্রাদার আছে তোমরা, ঠিক আছে, এইচ যাদুনা, হাইপো যাদুনা, ঠিক আছে, যাদুনা, ঠিক আছে, যাদুনা, ওকে, ইফাল কিফাল হব পারে স্পেলিং, একো ডাঙৰ কথা নাই, এইচ যাদুনা বুলি মনত ৰাখিলো হ'ল, ओके हो पड़ेगा डरा हो ना, गलतियां होता रहता है, अच्छा की है चले, अच्छा, द सिविल डिसोबिडिएंस मूवमेंट लेड टू व्हिच सिग्निफिकेंट पॉलिटिकल डेवलपमेंट इन इंडिया, सिविल डिसोबिडिएंस मूवमेंट रो कारण है कौन टू सिग्निफिकेंट पॉलिटिकल डेवलपमेंट हुई थी, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 আইছিলে, বি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 আইছিলে, সি সাইমন কমিশন আইছিলে রিপোর্ট দিছিলে, নে ডি ক্রিপস মিশন আইছিলে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935, কারণ সাইমন কমিশন আইছিল কেতিয়া, 28, ঠিক আছে, 28 আছিল না, 27 না 28 আছে, সুইচ টু ইন্ডিয়ান পলিটি ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে বাপু, which article of indian constitution guarantees the right to equality, article 14 19 21 32, answer kya hoga, article 14,
ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, হুইচ আর দ্য ফান্ডামেন্টাল রাইটস, মোক কোয়েশনটো শুনি লোৱা, দেট আর অনলি এভেলেবল টু ইন্ডিয়ানস, কেৱল ভাৰতীয়সকলৰ কাৰণে এভেলেবল থকা ফান্ডামেন্টাল রাইটস কোনকিটা কোৱাচোন। ডাইরেক্ট কোৱা, ঠিক আছে পাইছো, ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচ, ওকে, 15, 16, 19, 29 কৈছে, কিছুমানে কৈছে 15, 16, 19, 29, 30 কৈছে। সো হুইচ আর দ্য ফান্ডামেন্টাল রাইটস দ্যাট আর অনলি অ্যাভেলেবল টু ইন্ডিয়ানস। সুশান ডেকা, ওয়েলকাম টু দ্য সেশন সুশান, ওয়েলকাম টু দ্য সেশন সুশান। তো বহুত লোকের কেনা কি 15, 16, 19, 29, 30 হ্যাঁ, দেখো মানে বলা থা না, কুয়েশন কুছ অর রহেগা, মানে পুছুঙ্গা কুছ অর, মনত পড়ে গেলে মানে সুধি দিম, ইমান সময় তো গম পাইছে। সো কি হব না জানিলে কো না, স্কিপ, স্কিপ। সো দিস ইজ 15, 16, দেন 19, দেন 29, 30, মনত রাখিবা, দিজ আর দা অনলি ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, দ্যাট আর অনলি অ্যাভেলেবল টু অর অ্যাভেলেবল টু ইন্ডিয়ানস, অনলি অ্যাভেলেবল নয়, অ্যাভেলেবল টু অনলি ইন্ডিয়ানস। সো 15, 16, বহুত বহুত কেইটা এক্সাম পড়িছে, 19, 15, 16 একেলগে মনত রাখিবা, দেন 19, দেন 29 আর 30, ঠিক আছে, ইয়াদ রাখিবা, মনত রাখিবা, মনত রাখিবা, ইয়াদ রাখ নাই, ঠিক আছে, আজিজ উইল ভেরি নাইস, বহুত জলদি জবাব দে দিয়া থা ইনোনে, ঠিক আছে, গম পাইছো বাৰু কাৰ কেনেকুৱা কি চলি আছে, কাম আহিছে নাই, মই আকৌ সুধিছো কাম আয়া হে কি নেকি, ভাই বহুত হে, লেকিন ঠিক হে, জো ভি হে, লাইক ওকে, ইয়েস 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 ইয়েস, আই এম গেটিং রেসপন্সেস, ওকে আইছে, অঙ্কিতা মানে তুমি হেৰি নহয় জানো, আমাৰ শিৱসাগৰ এই অঙ্কিতা নেকি, স্যার মই যাওঁ, টুটু মানি ইউ ক্যান লিভ নাও, ওকে ঠিক আছে, ওকে, সদায় এনেকে লব কনফিডেন্স বাঢ়ি যায় কেতিয়া লাগে মোৰ, মানে কি হৈছে, ঠিক আছে বাৰু মই লব ট্রাই কৰিম, মই এইটো নকওঁ যে কাইলৈ নলম বা হেৰি, মই এবাৰ নিজে চপাই লৈছো বাৰু এইটো বস্তু, কাইলৈ ক্লাছ আছে মোৰ, এটা ক্লাছ আছে এইটা 7ৰ পৰা 8, এটা ক্লাছ আছে 8:30 পৰা 10, তো 11 মানৰ পৰা পাৰি কৰো, পাৰে পাৰা যায় পাৰা যায়, নোৱাৰো জলদি ল'ব নোৱাৰো, আই এম এক্সট্ৰিমলি চৰি, মই ল'ব নোৱাৰো ভাই, মোৰ অফিচ থাকে ন দিনত, আঁকি অফিচৰ পৰা আহি মোক নিজৰ সময় নালাগে নেকি অকণমান, আজি ইমান দিন ধৰি ন, মানে বিশ্বাস কৰা, আজি দিনটোত ইমানেই শুইছো ন, ঘৰ মানুহে ভাবিছে হৈছে কি, মানে মই পগলা টাইপ খুজিছো, মানে আজি মই বহুত ভাগৰত আছো, মানে লাইক মই কৰি যে আছো, এইটো বহুত ডাঙৰ কথা, অফিচৰ পৰা আহি পাওঁ 5:30, 6টাত, লাইক তোমাৰ গম নোপোৱা, লাইক মোৰ প্ৰব্লেম বহুত হৈ আছে, মেডিকেল ইছ্যুজ, হেল্থ ইছ্যুজ, কিন্তু মানে মই লাইক মোৰ ফেটি লিভাৰ আছে, ঠিক আছে, গ্ৰেড 2, কিডনী ষ্ট'ন হৈছিলে ৰিচেণ্টলি, ঢেৰ কিবা কিবি আছে, মই খোজকাঢ়িবই সময় নোপোৱা হৈ গ'ল, আৰু ৰানিং কৰিব নোৱাৰো ন, শ্লিপ ডিস্ক আছে মোৰ ৰক্সিত, এটা লেঠা নহয়তো, উপায় নাই অংকিতা, কৰিব লাগিব, ইহঁতৰ ক্লাছ থাকে, অংকিতাহঁতৰ ক্লাছ থাকে, য়োগা আৰু এইটো কৰিব নহয়, মানে কি প্ৰপাৰলি গাইডেন্স নাথাকিলে গৈ আৰু বেছি বেলেগে হ'ব মানে, আৰু তইতো বুজিবি আৰু পিতা, লাইক শ্লিপ ডিস্ক কি বস্তু হয়, বহুত কিবা কিবি, দাঁতৰটো বাৰু মই নকওঁৱেই আৰু, অঁ খাই আছোঁ এতিয়া, মই মেডিকেশ্যন আছোঁ, ঠিকে থাকে খাই আছোঁ, তথাপিও মানে খোজকাঢ়িবৰ কাৰণে সময় নোপোৱা, ভাগৰ লাগে ন, বহুত ভাগৰ লাগে, আই এম চ' চৰি আকিব, দিনত মই আৰু আগুৱাব নোৱাৰো মানে, ঠিক আছে, ৰিপ্লাইটো দিব লাগিব ন, ভাল লাগে মোৰ, বেয়া নালাগে, লাইক মই এক্টিভ থাকি বেয়া নাপাওঁ মানে, গম পাইছা নাই, মোক তালৈকে চকু মেলাৰ পৰা চকু জপোৱালৈকে এক্টিভে থাকিব লাগে, মই এইটো বিচাৰোঁ মানে, ঠিক আছে, চ' নেক্সট
Thank you, everyone. Thank you. Thank you so much. Which fundamental right is concerned with the protection of life and personal liberty? So, ulai ase ba. Thik ase. Article to kuntu hai exactly hetu kwasan. This is 21. Thik ase. Okay. Badi hai to. The right to constitutional remedies in an enshrined in which of the following article of the Indian Constitution? Article 21, 32, 15, 19. It was 1921, 15, 32. Next article, which article of the Indian Constitution prohibits discrimination on the ground of religion, race, caste, sex, or place of birth? Article 15, 16, 17, 18. Ki koche kuna? Only discrimination. In general discrimination of kotha koche. Thiga se? To kundu article? This is 15. What is article 16 all about? Ki hoi 16 to? Ki hoi 16 to? Ponchasta manu hasa iti ago. Priyangsu answer disa na varu? Paris. Priyank, so answer. Divo Paris and then and a Jodi Ukubida is a Mukwa. Saya Ranjan. But Ramor was a Hanai boat busy. Akas Kotharpi. Kyul Hai. Kyawa Nihara Kunihara. क्यों नहीं हो रही है पढ़ाई तुमसे पूजा इशिता त्रिरोत्तमा दीप क्या हुआ भाई दीप ठीक है शशांक ओ तुम ही आसानी है तुम ही क्यों आंसर दियो पढ़ने है प्रसिद्ध जो शशांक आस है ओ सुशांतो देख शशांक ऐसे सुशांतो है प्रसिद्ध आसा ना है प्रसिद्ध आसा ना है ऐसा ना कौन है ऐसा ना है मांडो हुमाय से मैं देखा है ना सिलो तू लेकिन ऐसा ना है तो लेकिन ऐसा नहीं ओ भाई तू भी रिप्लाई तो दिखा है कौन है लुकाया सही हो हे खुली सा ना सुसान तो एनीवेज तो आसा কি সুসান্ত হয়েছে শশাঙ্ক মো মানে রাতে অল্প বেশি হয়েছে না মো মাথাটা এটা মানে লাই লাই নোয়া হয়েছে এবার আসলে ইয়াক ইয়ার শশাঙ্কটো পাহৰি যোৱা যায় গম পাইছে না গোস্বামী গোস্বামীটাই গুচি গৈছে অ ডেফিনেটলি ইউ ক্যান লিভ চলো নেক্সট ঠিক আছে আন্ডার উইচ আর্টিকেল ক্যান এ পার্সন মুভ টু সুপ্রিম কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ এ ফান্ডামেন্টাল রাইট তলত উল্লেখ করা কোনটো গুড নাইট পাপৰি তল উল্লেখ কৰা কোনটো আৰ্টিকেলৰ ওপৰত বেছ কৰি এ পাৰ্চন কেন মুভ টু সুপ্ৰিম কোৰ্ট কোনটো আৰ্টিকেল আৰ্টিকেল 226 আৰ্টিকেল 32 আৰ্টিকেল 19 এণ্ড আৰ্টিকেল 21 ভাই আকাশ কথাৰ কথাৰ তুমি কি কৰি ৰ ভাই হা ৰ আভি আ ৰ আনসার আভি আ ৰ ঠিক আছে সো দেৰ ইজ আৰ্টিকেল 20 অৰ 32 ঠিক আছে আপ দেখো এই সব জো হে না কোৱেশ্চন মেনে এসা কিউ ৰখা क्योंकि स्टेट गवर्नमेंट जो एडीआरई है अलग एग्जाम होता तो थोड़ा उसका कम जो लेवल है वो थोड़ा अलग होता ठीक है अब इसमें ज्यादा देखो मो को ऐसा होना एक क्वेश्चन जो यदि एग्जाम में आए ना मुसु ब्याह भी जाओ मैंने कृष्ण ना लागे और बेटा ठीक है सर एक क्वेश्चन जो यदि एग्जाम में आए ना माने की हो ना एग्जाम में कोई दिसना कॉमन साइकोलॉजी ফার্স্ট এটা পেপার এখন খুলি চাবা ন যিকোনো অ্যানসারটা যিকোনো যিকোনো কোয়েশনটা কোয়েশনটা যেটা চাবা ন যদি দেখিছে যে নাই মানে মাইন্ডত অহা নাই এইটো চাই মইন থাকবা এইটো নাজানাতো মানে তুমি স্কিপ কৰিবা মানে যিটো জানা সেইটো চাবা দেন পেঞ্চিল উলিয়াবা পেপাৰত এইটো ইয়েস মানে রাইটিং মাৰিবা পেপাৰত অ এইটো জানো এইটো জানো নজনাকেইটা ইমান গুৰুত্ব নিদিবা জনাকেইটা মাৰি মাৰি ল'বা যে মাৰিবা ন যেতিয়া কনফিডেন্স বুষ্ট হৈ যাব মই ইমানখিনিটো মই মাৰিয়ে লৈছো বেসিক্যালি জি এস এন জি কে পার্ট ঠিক আছে
তার পিছন মুভ করিবা, যার ইংলিশ ভাল ইংলিশত যাবা, যার রিজনিং ভাল রিজনিংত যাবা, আর যদি কোনোবা এনেকুৱা আছে কোয়ান ভাল তো কোয়ান্টত গুছি যাবা। টাইম এনাফ পাবা, কিমান ঘন্টা পাবা জানানে? কিমান ঘন্টা পাবা জানানে? ফর 175 ইউ উইল গেট 3 আওয়ার্স। সিধা যদি কৈ আছো, যিমান কিটা কোয়েশন আহিব, যিমান কিটা কোয়েশন আহিব ফ্রম জি এস এন্ড জি কে, 60 মিনিটত যাতে সাফা হয়ে যায়, ঠিক আছে? কোয়ান্ট 60 মিনিট নহয়, বেশি হয়েছে, বেশি হয়েছে, এটা 40 মিনিটত যাতে শেষ হয়ে যায়। গুড নাইট কিশোর, স্টার্ট করলে ভালো হবে কোয়েশন পেপার। কি স্টার্ট কোর পৰা করলে? নিজৰ যেটো স্ট্রং পয়েন্ট, মইটো গৈ পেলাই জিএস জিএস এ করো মানে এন ইংলিশ। হ্যাঁ, মানে 60 মিনিটত শেষ হল তো ভাল বাদ মই কৈ আছো। ইভেন ইংলিশ যোনটো আছে ন, ইংলিশ পার্টটো যার স্ট্রং আছে, ঠিক আছে, যার মিডিয়াম ইংলিশ আছিল আগত বা এইবিলাক আছিল, তো যিমানখিনি আহে ঠিক আছে, বেছিটো নাহে। ইডার তোমার 5টা প্যারাগ্রাফ আইব, 5টার 5টা 5টা কোয়েশ্চন আইব, তেনেকুৱা আইব। সো মু কথা হল কি, 30 to 35 মিনিটত কৰি লবা। প্ৰথম গৈ যাতে কোয়ে মানটো সিধা তোমাৰ যাতে কিটো, যাতে ইয়াতে কৰি বলে বি, এটো এ, এটো সি, এটো এ, এটো ডি, এটো যাতে নিদিয়া গলে গৈ পেলাই প্ৰথম পেপাৰ মানে যে জি হক হক কৰি থাকিব। কাৰণ কিছুমান কোয়েশ্চন এনেকুৱা আহিব মাইণ্ডত তেতিয়া নাহে, কিন্তু পিছত আহি যাব এনসার, ঠিক আছে? সো হল, কিমান সময় হৈ গল, কিমান সময় হল ইফালে তোমাৰ? তো তোমাৰ এপ্রক্সিমেটলি 1 ঘণ্টা 15 মিনিট, ঠিক আছে? ওকে, যদি হৈ যায়, যদি হৈ যায় দেন থাকিব কিউ এন আর সেগমেন্ট। কিউ এন আর কোয়ান্স বা রিজনিং যার যোনটো ভাল হয় সেইটো আগত কৰি লবা, ঠিক আছে? 1.5 ঘণ্টা গলে আৰু ইফালে তোমাৰ 1.5 ঘণ্টা নহয়, 1 ঘণ্টা 15-20 মিনিটত শেষ হলে ইফালে তোমালোকে অলমোস্ট 1 ঘণ্টা 40 মিনিট মান পাবা, ঠিক আছে? 40 মিনিটৰ রিজনিং টু নিতাই দিবা, দেন থাকি যাব তোমাৰ 1 আৱাৰ, সেইটো যাতে কোয়ান্স হৈ যায়। ইয়াতকে 5-5 মিনিট আগতীয়াকে শেষ কৰি দিবা পাৰিলে, জি এছ আৰ জি কে যদি পাৰা 30 মিনিটত শেষ কৰি দিবা, হৈ যায় 30 মিনিট। একচুৱেলি ইমান টাইম নালাগে, 30 মিনিটছো নালাগে, বুজি পাইছা কথাটো? মুঠতে যেনেকে মিলোৱা মিলাবা, লাষ্ট যাতে 20 মিনিটছত, লাষ্ট 20 মিনিট বা 30 মিনিটছত যেতিয়া তোমালোকে ভাবা যে মই এতিয়া বা মানে পুট কৰিম, তেতিয়া তোমালোকে পুট কৰা ষ্টাৰ্ট কৰি দিবা, চাই চাই পেলাই, ঠিক আছে? আর যেটা জানা জি এস জি কে, সেটা প্রথমে দিবা কোয়েশন, যখন কোয়েশন পেপার দেখিব কারেক্ট অ্যানসার বলে এ বলে, ঠিক আছে, এ কারেক্ট, ঠিক আছে? আর কিছু মানে বলে লাগিব না যে জানো না জানো, জানো না জানো, এনেকা লাগিব, এটা অ্যানসার করে করে দিব। আর যে একেবারে না জানা, এটা লিভ অর স্কিপ, ঠিক আছে? প্রথম জানা কিটা যেটা এনেকে ঠিক মানে বা মাইন্ড ব্রেইন কাম করব আরম্ভ করে বড়িয়া বড়িয়া বড়িয়া। আকো কইছো, রাতিবা চেনি জি খোয়া খাই যাবা, ঠিক আছে? চেনি টেনি মিঠাই চিঠাই খাই যাবা, 20 মিনিট লাষ্ট ফিল আপ করবা। আর একটা কথা কইছো, ইয়েস ম্যাথস আর রিজনিং ওত লাগে। আর একটা কথা মই কৈ আছো, চকলেট লৈ যাবা, হোমাবল নিদিলে কবা যে মোর লো প্রেসার হৈ আছে, মই কিন্তু পড়ি গলে আপনি রিস্ক লব নেকি, সেটা কার্ড পড়ি গলে আপনি রিস্ক লব নেকি, দাদা খুলি দেখাই দিবা দরকার বলে চকলেট লৈ যাবা, কারণ যিমান বেশি হব ন ডোপামিনটো রিলিজ হৈ থাকিব লাগিব, ঠিক আছে? তেতিয়া ব্রেনে কাম করব, মানে বুঝি পাইছা কথাটো? ওকে, হেই ফুলি আছে কিবা সবকে, ঠিক আছে? সবকে কয়ে শোনা, অনিবা নিবা, ডেফিনেটলি নিবা, ধারে কোনো লো প্রেসার আছে তোমাকে কিন্তু পড়ে গেলে আপনার রিস্ক হবে নাকি, মিরা খাই দেখি বলি যা বলি কবা, ঠিক আছে? আর একটা কথা, এই এই যেদিনা এক্সাম থাকিব, গৈ পেলাই এই একদম 1 ঘণ্টা 2 ঘণ্টা লাইন পাতি থাকে, 2 আৱাৰ্স মান 1 ঘণ্টা, এই যে ফালু কাম কৰি নাথাকে, সিধা বেল ধৰা মাৰিব আৰু গেট বন্ধ কৰিব, কৰিব না 5 মিনিট আগত লাইনটো লাগি যাব, তেতিয়া কি হব, চেক কৰি দিব, বেছি টাইম নলগে, নাজানো দিব পাৰে। সো ইনে তোমালোকে থুৰি কিবা লৈ যাবা তাতে ভিতৰত, কোনো নিনিয়া, নিজৰ লেপটপটো নিজৰ কাৰণে বহুত ইম্পৰ্টেণ্ট হয় ন, এইবিলাকতো ফটোৱা কাম কোনো নকৰে, ইমানখিনি বিশ্বাস আছে ষ্টুডেণ্টছখিনিৰ ওপৰত, ঠিক আছে? আর রোদ থাকিব ন, রোদ থাকিলে ইনি এনার্জি ড্রেন আউট হব, তার আগত পানি সানি অল্প খাই লবা, ঠিক আছে? তো গৈ পেলে দাঁড়ে সোমাবা, তাদের সাব চেক করে সোমাই যাবা ভিতর, এই 2 ঘণ্টা আগর পর লাইন পাই না থাকে, ওসরে থাকিবা, এনেকুৱা নহয় যে কোবাত গৈ আড্ডা পিটি থাকিবা, গৈ পেলে লেকচার মাই না থাকিবা, ঠিক আছে? একদম লেকচার নহয়,
কারেন্ট এফেয়ার্স ইনস্টাগ্রামটো এবাৰ খুলি চাই লবি, আমাৰ হৈ যাব, ইমান চাব নালাগে, যিখিনি আছে তাত দিয়া আছে হাত মাৰা। দা ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন ইজ গ্যারান্টেড আন্ডার হুইচ আর্টিকেল, এটো না জানা নেকি আর কি হয় কি হয়, 19(1)(a), ঠিক আছে, বাক স্বাধীনতার অধিকার বলে কোয়া যায়, ইম্পর্টেন্ট জানা আর এগুলা বহুত ইজি কোয়েশ্চন। হুইচ আর্টিকেল প্রোভাইডস দা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, 15, 16, 17, 18, কি হব 17, ঠিক আছে, আনটাচেবিলিটি অ্যাবলিশ করবর কারণে কোনটো আর্টিকেল লিখা আছে, আর্টিকেল 17, ওই 18 কোনে গেছে স্যার, 17, হুইচ ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্টস ইন্ডিভিজুয়ালস ফ্রম আরবিট্রারি অ্যারেস্ট এন্ড ডিটেনশন, আরবিট্রারি অ্যারেস্ট এন্ড ডিটেনশনৰ পৰা প্ৰটেক্ট কৰিবৰ কাৰণে কোনটো আৰ্টিকল তলত উল্লেখ কৰা প্ৰভিজন কনষ্টিটিউচনত আছে, ৰাইট টু ইকুৱালিটি হ'ব নেকি নহয়, ঠিক আছে, ফ্ৰীডম হ'ব নেকি নহয়, ৰাইট টু কনষ্টিটিউচনেল ৰেমেডিজ, ঠিক আছে বাৰু ভাবি ললোঁ এটা টাইমলৈকে, ঠিক আছে, আৰু ই আছে ৰাইট এগেইনষ্ট এক্সপ্লোৰেশ্যন, কি হ'ব পাৰে 22 বুলিতো লিখিছা কি হয় ভাই, 22 যদি হয় 30, বুঝা নাই কথাটো, মানে এই কি লিখা আছে, এইটো কি লিখিছে রে, এইটো ভুল আছে, এইটো ভুল আছে, ঠিক আছে, কি হবো এইটো এনসার, আরে কনস্টিটিউশনাল অ্যারেস্ট এন্ড ডিটেনশনত কোন লিখা আছে 22, ঠিক আছে ন, কি হবো ন বস্তুটো, এটা এইটো ঠিক আছে, কোনটো ফাণ্ডামেণ্টেল ৰাইটত আছে, লাইক সৰি, দেট ইজ এ পাৰ্ট অফ হুইচ ফাণ্ডামেণ্টেল ৰাইট, কোনটো পাৰ্ট হয়, ৰাইট টু ইকুৱালিটি, ৰাইট টু ফ্ৰীডম, ৰাইট এগেইনষ্ট এক্সপ্লোইটেশ্যন, ৰাইট টু কনষ্টিটিউচনেল ৰেমেডিজ, আৰে ইয়াত থকাটো কোৱা মোক 21(a)(2), অ'কে ফাইন, দেটছ এ গুড, লাইক দেটস রাইট, কি হব, ঠিক আছে, আচ্ছা এইটো কোনটো হয়, ফান্ডামেন্টাল রাইট যোনটোৱে গ্যারেন্টি করে প্রোটেকশন এগেইনস্ট সেল ইনক্রিমিনেশন, রাইট টু ফ্রিডম, ফ্রিডম রাইট টু ফ্রিডম নাকি, কি হব 20, ও সরি, বাপরে, ঠিক আছে, আর বলো না, আগে স্কিপ করার তো বলো স্কিপ, ঠিক আছে, লিখ দো কি স্কিপ করো, লিখো ভাই স্কিপ করতে গেলে বল দো, ভাই বার হে গিরা ভালকে ভালকে চাই ললো বারো, আজি আসাম সাসাম তো ভালকে চাই ললো, হয়নে, তো অকমান রিভিশন টাইপও হয়ে গেল, হয় নাই, আচ্ছা কি হব এইটো, ইয়েস চলো ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিজ আর এডেড টু দা ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd, 44th, 52nd, 61st, জলদি 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 জলদি, 42nd অ্যামেন্ডমেন্ট, কোরবা লওয়া কইছিলে, কোরবা লওয়া কইছিলে ফান্ডামেন্টাল ডিউটি ডিউটিজ টু, কোরবা লওয়া কইছিলে ফর্মার ফর্মার ইউএসএস কেরিয়া 70, ঠিক আছে, হুইচ আর্টিকেল অফ দা ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেসিফাইজ দা ফান্ডামেন্টাল ডিউটিজ অফ সিটিজেন, 51A, 21, 19, 15, কি হব 51A, ঠিক আছে, হুইচ ফান্ডামেন্টাল ডিউটি রিলেটস টু রেসপেক্টিং দা কনস্টিটিউশন এন্ড ন্যাশনাল ফ্ল্যাগ, ডিউটি মানে তলৰ উল্লেখ কৰা কোনটো ফাণ্ডামেণ্টেল ডিউটি
কনস্টিটিউশনাল ন্যাশনাল ফ্ল্যাগক রেসপেক্ট করার মানে ইন রেসপেক্ট টু দ্যাট তাতে উল্লেখ আছে। ডিউটি টু প্রোভাইড এডুকেশন, ডিউটি টু আপহোল্ড সোভেরেনিটি অফ ইন্ডিয়া, ডিউটি টু রেসপেক্ট দ্য সিম্বলস অফ দ্য কনস্টিটিউশন, ডিউটি টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। সেটা আছে নি কথা, কি হয় সিম্বলস অফ দ্য কনস্টিটিউশন। অ্যাকর্ডিং টু আর্টিকেল 51 এ ইট ইজ দ্য ডিউটি অফ এভরি সিটিজেন টু প্রমোট হারমোনি এন্ড স্পিরিট অফ কমন ব্রাদারহুড। দিস ইজ স্পেসিফাইড আন্ডার উইচ ফান্ডামেন্টাল ডিউটি, ডিউটি টু আপহোল্ড এন্ড প্রোটেক্ট দ্য সোভেরেনিটি অফ ইন্ডিয়া, ডিউটি টু প্রমোট হারমোনি, ডিউটি টু সেফগার্ড পাবলিক প্রপার্টি, ডিউটি টু পে ট্যাক্সেস। কি হব সিবি সিবি কয়ে আছে, কি হব পাবলিক পাবলিক প্রপার্টি, ডিউটি টু প্রমোট হারমোনি, ঠিক আছে, হুইচ ফান্ডামেন্টাল ডিউটি এমফাসাইজেস দ্য প্রোটেকশন অফ পাবলিক প্রপার্টি এন্ড অ্যাভয়েডেন্স অফ ভায়োলেন্স। কি হব সিধা সিধি কথা, সেফগার্ড পাবলিক প্রপার্টি। হল এটা ফটো কোয়েশ্চন, এটা ফটো কোয়েশ্চন which directive principle of the state policy are enshrined in which part of the Indian constitution, part 3, part 4, part 5, part 6, DPSP, what is it, directive principles of the state policy, part 4, which article of the Indian constitution provides for promotion of the welfare of the people by the state, 1 মিনিট। DPSP, yes, but parliament have fundamental rights, মানে তোমার মানে কেসটো কম পাইছো ন, ইট কেন নট এমেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস টু ইমপ্লিমেন্ট ডাইরেক্টিভ প্রিন্সিপালস, ঠিক আছে। ঠিক আছে 37, এইখিনি নালাগে, বহুত ইজি হয়। আচ্ছা এইটো কোৱা, which article of the Indian constitution directs the মই বলো, which article of the Indian constitution directs the state to promote the educational and economic interest of scheduled caste and scheduled tribes, কি হল অ্যান্সার ওখানে যে 46, which DPSP emphasized the need for a uniform civil code, it is important hoya for all the citizens, ki wo, yes, this is article 44, which state is the first to implement DPSP in India, Goa, after Goa, yes Deep, it is Uttarakhand. Deep, how are you? Yes, 47th selection হয়ে যাব, চিন্তা করব না লাগে, ঠিক আছে। এই কি কয় কালি যোনে যোনে করাইছিল, কালি লাইক এটা সৰু সৰু কিবা এটা আমি গিফট ৰাখিছিলোঁ, ঠিক আছে, একদম সৰু আৰু, ঠিক আছে, যোন লাষ্টত মানে প্লাছ মাইনাছ কৰি যাৰ স্ক'ৰ বেছি হৈছিলে, ঠিক আছে, আজি এইটো কৰালে মন থাকি গ'ল যেন বহুত। বিকেম ৰিচ ইয়েষ্টাৰডে নেকি,
ঠিক আছে, হোয়াটস উইচ আর্টিকল ডিরেক্টস দ্য স্টেট টু প্রোভাইড এডিকুয়েট হেলথ এন্ড নিউট্রিশন টু দ্য পিপল, কোনটো ডিপিএসপি কোনটো আর্টিকেলত লিখা আছে যে ষ্টেটে কি কৰিব পাৰে, ইট শুড প্ৰভাইড এডিকুয়েট হেলথ এণ্ড নিউট্ৰিশ্যন টু দ্য পিপল, ক'ত লিখা আছে? অঁ কি এ দৰকাৰ নাই, যোন নাই নাই মতলব নাই, ক'ত লিখা আছে? আৰ্টিকল 47, ঠিক আছে, হুইচ ডিৰেক্টিভ প্ৰিন্সিপাল এম্ফেচাইজেছ দ্য প্ৰটেকশ্যন অফ এনভাইৰনমেণ্ট এণ্ড কনজাৰ্ভেশ্যন অফ ফৰেষ্ট এণ্ড ৱাইল্ড লাইফ, ফৰেষ্ট কনজাৰ্ভেশ্যন ৱাইল্ড লাইফৰ কাৰণে কোনটো আৰ্টিকল লিখা আছে আণ্ডাৰ ডিপিএছপি? 48 এ, আৰ্টিকল 50 এ বি চি, আৰ্টিকল 51 এ, আৰ্টিকল ডি 41, চ' দিছ ইজ 48 এ, ঠিক আছে, অ'কে মই জাষ্ট খালি এটাই মোৰ ড্ৰিম হয়, মই যাতে ফেলিচিটেশ্যন প্ৰগ্ৰামটোত চবক যাতে দেখাব, ডেট ইজ ইট, মোৰ কথা এইটোৱে, ঠিক আছে। তো চলো, বহুত দেরি হয়ে গেল, মানে আজি কি ডিল ডিএলএড কি 48-এ আহিছে নেকি? আচ্ছা হয় নেকি, ডিএলএড এর একদম আহিছে নেকি? এইটোই কথা, মনে রাখিবা হ্যাঁ, এগ্রিকালচার এন্ড, আচ্ছা এইটো এইটো কি কয়, প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট এন্ড কনজারভেশন অফ ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর দ্য অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিমেল হাজবেন্ড্রি, এগ্রিকালচার আর অ্যানিমেল হাজবেন্ড্রি মানে মানে হেৰি কৰাৰ ক্ষেত্ৰত, ঠিক আছে, কোনটো আৰ্টিকেলে মানে ডিৰেক্টিভ দিয়ে আণ্ডাৰ ডিপিএছপি? 48, 45, 46, 50, দিছ ইজ 48, আৰু সেইকাৰণে এগ্ৰিকালচাৰ আৰু এনিমেল হাজবেণ্ডৰীৰ লগত ৰিলেটেড কাৰণে 48A, ডেট মিনছ কি হয়, এনভাইৰনমেণ্ট ফৰেষ্ট শ্বৰ কনজাৰ্ভেশ্যনৰ কাৰণে এণ্ড ৱাইল্ড লাইফ কনজাৰ্ভেশ্যনৰ কাৰণে ষ্টেটক কি দিয়া গৈছে, ইউ ন' ডিৰেক্টিভ দিয়া গৈছে ফৰ দ্য প্ৰটেকশ্যন অফ দ্য এনভাইৰনমেণ্ট এণ্ড কনজাৰ্ভেশ্যন অফ ফৰেষ্ট এণ্ড ৱাইল্ড লাইফ। না মোক এটা কথা কোৱা, মানে কি সামৰি দিওঁ নে কি, তোৰ বাৰু জোচ নাই চাগে আৰু, হয় ছাৰ বুলি কৈছে, কিমান সময় হ'ল চাওঁ, 1 ঘণ্টা 57 মিনিট, বেছি হোৱা নাই, এঞ্জেল নাম্বার, ও 111, ওকে ওকে, ওয়েন ইউ ফিল লো না ইন লাইফ, ঠিক আছে, ইউ অফেন সি 111 এন্ড 111, ঠিক আছে, সব পাস হয়ে যাবে, ঠিক আছে, স্কুল আছে বুলি কৈছে, এইব মন নাই, টোপনিও আহিছে, আর মূর কি হয়েছে, মূর হ্যাঁ মূর উপনি সুপনি তো নাই, হয় নাই না না মূর নাই, ভাগর লাগছে, পড়ি পড়ি ভাগর লাগছে, সিএল লই লম স্যার কাইলে বলে, আরে সিএল লব লাগে নাকি, সিধা কই পেলে, না এটা কব নয় লাইভ আছে, গুছি যাব না, এইটো কব নয় অঙ্কিতা, এইটো অলরেডি করি আছে স্যার, মোর হাত বিষাইছে, সার্জারি করা হাত নাই, পিছবেলা বিশ্বনাথ চাৰিআলি পৰা আহিছো, হয় নি কেলে ডিএলএডৰ এক্সাম আছিল নেকি রাহুল? আর মোক এটা কথা কোৱা, 47টা মানুহে কোৱা ইদার ইয়েস অর নো, কৈ দিব স্যার পার্সোনালি, অ পার্সোনালি কৰি, ভন্টি এক্সাম আছে, ও আচ্ছা বাজিলে হব, ইয়েস মানে কি, ইয়েস মানে মই কৈছো যে সেলাই কন্টিনিউ, এতিয়া কোৱা ইয়েস অর নো, সিধা কোৱা, বেসড অন ইয়ার ওপিনিয়ন, ঠিক আছে, মেজরিটি উইন্স, ও মাই গড, বেয়া জোস দেখুন রাইজ, আজিতো আজিতো 1:13 হৈছে, কালি মই অফিচ কৰি আহিছো, অফিচ কৰি আহি ক্লাছ কৰিছো, ক্লাছ কৰাৰ পিছত আকৌ ক্লাছ কৰিছো, মোক জাষ্ট খালি স্মাৰ্ট বোৰ্ডখন আনি ল'ব দিয়া, ঠিক আছে, তাৰ পাছত চাবা ক্লাছ কেতিয়া বজাত কৰাওঁ মই, তোমালোক কি এদিয়াৰ পিছত আকৌ শুই নিদিবা আকৌ দেই, এক্সাম, ঠিক আছে, ক্লাছ
এক্সাম আছে ন, বাকি এক্সামসবোৰটো আহি থাকিব না, এনটিপিসি আছে, ঠিক আছে, মই কব গৈ আছো আৰআৰবি এনটিপিসি একদম ভালকে ফোকাস কৰিবা, ঠিক আছে, তোমালোকৰ কথা তোমালোকে নিজে কৰা কি কৰা, ইয়েছ মোৰ বেটেলছ এহেড, আমি অলরেডি আমি তোমার 27 তারিখের পিছত এইটোর কারণে কোর্স লঞ্চ করিম, আরবি এনটিপিসি ফোকাস পুরা করা যাব। আর তোমার হেৰি ওলাইছে, জিডিরও ওলাইছে, কোনোবা যদি জিডি দিব বিচাৰিছা এডিৰি পা পিছত কি লোসালি ধরে পাওয়া মানে কি অ সবকে ধুয়ে মেলি পঢ়াই থাকিলে হল। আরে আর একটা কথা কৈছো হা, মই এটা ভাল কথা, তোমালোকে যদি কেতিয়াবা কিবা পঢ়াম বুলি ভাবা ন, কাবাক পোৱালি 9 10 8 9 10, ঠিক আছে, 11 12, 8 9 10ৰ ছ'চিয়েল আৰু 11 12ৰ জিঅ' পলিটিকেল চাইন্স, ঠিক আছে, তাৰপিছত তোমাৰ ইকনমিক্স, অ'কে, দেন তোমাৰ হিষ্ট্ৰী, এই চাৰিটা যিকোনো পঢ়াব পাৰা। মই যেতিয়া বিফৰ মানে কি কয় তোমার এইটো কামিং ইন টু দিস পিকচার মানে সিভিল সার্ভিসের লাইনত ফ্যাকাল্টি মই ন, ভাল করা ভাল করা ভাল করা সুশান, ঠিক আছে, কত ঘর তোমার, মই কি করেছিল, মই মই একচুয়ালি 11 12 পড়াইছিল এইকেইটা, মোৰ বহুত ক্লারিটি আহিছিল তারপর, তোমালোকে এই কামটো কৰিবা, আগো কৈ আছো আরআরবি এনটিপিসি মিস নকৰিবা, এবার সেন্ট্রেল সেন্ট্রেলৰটো এৰিব কিয় লাগে ভাই, 60,000 স্টার্টিং স্যালারি 60,000 প্লাস হয়ে যায়, কিয় এৰিব লাগে, তুমি এটা কথা গম পোৱা, লাইক আমার এটা জন ফ্যাকাল্টি আছে ন, নাম মনে কও, গ্রেজুয়েট গ্রেজুয়েটরি লিখা, HSরও আছে, ঠিক আছে, জানা নয় কার কথা কব বিচাৰিছো মই, অ ইয়েস দুই ন কিমান পায়, হা ইয়েস কিমান পায় জানা নাই, সিজিএল টপ লেভেলর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক 69, এই কি কই আছ তোকে, কি কই আছ, হ্যাঁ তোরা যিমান কইছ না তার অলমোস্ট ডাবল পাই, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট জবস, ঠিক আছে ভাই, 192 লাখের আশে পাশে পায়, বুঝিছা ন, মানুহটো ইমান এলা খেলা মানুহ নহয় মানে, ঠিক আছে, কোনটো সার্ভিসত আছে, ইন্ডিয়ান অডিট সার্ভিসত আছে, দ্য টপ মোস্ট সার্ভিসেস আন্ডার SSC সিজিএল, ওকে, আর কোনটো লেভেল 8 একদম টপ লেভেল 210 মানে পাইছে, নাজানো নাজানো, এই জানিব তার হেয়া হয় ন, তার কিবা ভিনিয়ে হয় হয় না সুশান্ত, 210 তার মানে কি হয়, মই কিয় কৈ আছো, মই এইকাৰণে কৈ আছো সেন্ট্রেল সার্ভিস কিটা আমি ইগনোর করো, ঠিক আছে, এডিআরই দিয়া মই দিব মানা করা নাই, ঠিক আছে, হ এডিআরই সেটোয়ে, থার্ড কোনে কৈছে থার্ড ডিগে পাই বুলি, কোনে কৈছে, তহতে যেটা জয়েন করবি তহতে কিমান পয়সা পাবি জানো, জানা নাই কিমান পাবা, এডিআরই যদি পাস করে যাওয়া ঠিক আছে, 19 20 কা ফর্ক হোগা, লেকিন না না 24 না, যদি গ্রেড 3 হয় এপ্রক্সিমেটলি 27 প্লাস তোমালকে পাবা, ইয়েস পোৱালি, আৰু লাহে 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 1 বছৰ গৈ গৈ 30 প্লাস কৰিব, এটাই ভাল, যদি 10 বছৰ চাৰ্ভিচ ষ্টেটত দিছা তাৰ পাছৰ পৰা চেলাৰি এনেকে এনেকে বাঢ়িব, আৰু তোমালোকে এইবাৰ মানে চাকৰি পাব চাৰ্ভিচত, এইটো এনেকে যাব না, এতিয়া লাহে লাহে চেলাৰি 25 26 লৈকে চাইছে এনেকে গুচি যাব, এইট পে হোৱাৰ পিছত, ঠিক আছে, সেইটো ভাল, আৰু চেণ্ট্ৰেলত তো আৰু বাঢ়িব, তো চেণ্ট্ৰেলত যিটো আৰআৰবি এনটিপিচি আছে ন, মই আকৌ কৈছো দেই, এইটো আমি নপঢ়াওঁ, জিএস পঢ়াম ডেফিনেটলি, কিন্তু এনে গোটেইকেইটা যিকেইটা মেইন জায়েণ্ট হয় মানে বিনোদ স্যার, অভিষেক গুপ্তা স্যার, টান্না ম্যাম, এই তিনিটা মানুহে পঢ়াব, ঠিক আছে, সো আফটার এডিআরই ডেফিনেটলি আমি নোটিশ পঠাম সবকে, ঠিক আছে, তো এই নিদিবা কোনো, ওকে, উইল আপগ্রেড ইউর কোর্স, ডোন্ট ওয়ারি, ঠিক আছে, এনিওয়েজ সেইটো জাষ্ট খালি মই কৈ থলো, তোমালোকৰ নিজৰ কথা, মই একো ক'বলৈ নাযাওঁ, কিন্তু এইটো এই কামটো নকৰিবা, চোৱা যোৱা বছৰ যিমানখিনি আমি ফ্ৰী অফ কষ্ট এডুকেশ্যন প্ৰভাইড কৰিছিল ন, তাৰপিছত তোমালোকে বহুতে কি নকৰিলা জানা, কণ্টিনিউৱেই নকৰিলা, আৰে তেওঁৰ বহুত বছৰ হ'ল পিংকি, ঠিক আছে, 8 বছৰমান হ'ল, 6 বছৰ হ'ল, বুজি পাইছা কথাটো, গম পাইছানে, সেইটো মনত ৰাখিবা মানে, অ'কে, অংকিতা
হেৰি কৰিবা। ঠিক আছে, মই এটা কাম কৰি আছো ৰবা, একদম ছিলেক্টেড কেইটামানে মই কৰাই আছো এতিয়া, হা চব নকৰাওঁ। এইবিলাক জানা, এইবিলাক নাজানা নহয় ৰবা, যিটো ইম্পৰ্টেণ্ট সেইটো মই কৰাই আছো। Which article provides for a dissolution of the legislative assembly by the governor? State legislative assembly কোনটো আৰ্টিকেলৰ দ্বাৰা ডিজলভ কৰা যায়, ডিজলভ কৰা যাব পাৰে, কোনটো আৰ্টিকেল আছে? ছাৰ মই যাওঁগৈ, যোৱা 175 বুলি কৈছে। ঠিক আছে, দিছ ইজ দ্য লাষ্ট কুৱেশ্যন। অ'কে, এ মে বি স্কিপ। এ পিংকিয়ে কৈছে, শিল্পীয়ে কৈছে, দেন সুশান্ত, ৰাইট, বাকীখিনি স্কিপ। ভেৰি নাইচ, 175 বুলি কৈছে। চ' দ্য এনচাৰ ইজ 174, আৰ্টিকল 174, যাৰ আণ্ডাৰত লেজিছলেটিভ এছেম্বলি এখন গভৰ্ণৰে কি কৰিব পাৰে, ডিজলিউট কৰিব পাৰে। ঠিক আছে, আৰু এটা কৰাই দিছোঁ। ইন উইচ আৰ্টিকল অফ দ্য ইণ্ডিয়ান কনষ্টিটিউচন আৰ দ্য পাৱাৰ্চ এণ্ড ফাংচন অফ দ্য ষ্টেট লেজিছলেটিভ আউটলাইন? ক'ত ইণ্ডিয়ান কনষ্টিটিউচনৰ কোনটো আৰ্টিকলত ষ্টেট লেজিছলেটিভ এছেম্বলিৰ পাৱাৰটো আউটলাইন কৰা গৈছে? 162, 163, 165, 166, কোনটো হয়, কোনটো হয়? স্কিপ স্কিপ স্কিপ। ঠিক আছে, এক মিনিট, লেট মি রেক্টিফাই দিস। ওকে, না মোৰ ডাউট আছে মানে। ইয়েস, এইটো ইয়াত এটা বস্তু লিখিব লাগিব, ইয়াত কুৱেশ্যনটো এইটো হ'ব লাগিছিল একচুৱেলি, সেইটোৱে চালোঁ মই, যে ষ্টেটছ মানে ষ্টেট লেজিছলেচাৰ বুলি আছে ন, একচুৱেলি এইটো ষ্টেট এক্সিকিউটিভৰ পাৱাৰৰ কথা কোৱা হৈছে। ষ্টেট এক্সিকিউটিভ মানে কি, কোন কোন হ'ব ষ্টেটৰ এক্সিকিউটিভ? ষ্টেট এক্সিকিউটিভ মানে ষ্টেট এক্সিকিউটিভ মানে কাৰ কথা কোৱা গৈছে? ষ্টেট গভৰ্ণমেণ্ট কাৰ কথা কোৱা গৈছে? চেণ্ট্ৰেল এক্সিকিউটিভ বুলি ক'লে আমি কাৰ কাৰ কথা গম পাওঁ? ইয়েছ ইয়েছ, ডেফিনেটলি ৰাইট। চ' 162 বেচিকেলি কিহৰ লগত হয়, পাৱাৰ্চ এণ্ড মানে স্কোপ অফ দ্য পাৱাৰ অফ দ্য ষ্টেট এক্সিকিউটিভ, সেইটো আউটলাইন কৰা আছে 162। ঠিক আছে, হ'ব, তোমালোকে ভাগ পাইছে যেতিয়া আৰু মানে মানে ৰাখি দিম আৰু। ঠিক আছে, তাৰপিছত কিবা আছে যদি, চলো হ'ব দিয়া তেনেহ'লে। কাইলৈ কি কৰাম এটা কথা মোক কোৱাচোন, এইটো নে নে নেশ্যনেল পাৰ্কটো কৰাব লাগিব? পিডিএফটোত কিছুমান ভুল আছে মানে, সেইকাৰণে মই এতিয়া দিব বিচৰা নাই। পলিটিক নেশ্যনেল পাৰ্ক, এইটো মিক্স ঠিক আছে, নেশ্যনেল পাৰ্কো কৰাই দিম, তাৰ লগত মই পলিটিৰ কিছুমান এয়া কৰাই দিম। ঠিক আছে, সব দিব, দি আছে। আরে ভুল আছে মানে, কেসটো শুনা নাই, ইয়াতে কি হয় ন, এতিয়াতো কুৱেশ্যন বহি বহি মই বনাই থকা নাই ন, অনেষ্টলি ক'ব গ'লে মই বনাই আছো নেকি? ঠিক আছে, মানে তোমাৰ কি হয়, কিছুমান কুৱেশ্যন এনেকুৱা হয় ৱেবছাইট বা বেলেগ বেলেগ জেগাৰ পৰা লোৱা হয় ন, ইভেন উই ইউজ আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ ফৰ দিছ। ঠিক আছে, চ' কিছুমান কি হৈ যায় ন, মানে ভুল আহি যায় মানে, দেখি যায় ন, ইচ মোক কি হৈছেগৈ, দেখিছা নাই অৱস্থা। চলো হ'ব, হয় যদি কোৱা ঠিক আছে, আৰু কিবা যদি আছে মোক কৈ দিয়া। বল লাগিলে কোচাই তো বলো, অজয় বাংগিং এতিয়া আহিছা নেকি? অজয় মাজত আছিলা নে ফোনটো? নাথিং নাথিং নাথিং, কিবা যদি সুধিব আছে দি, প্ৰায় বহুত দিন পাছত ইহঁতক দেই দেখা পালো। আজি জোল অৰ্পিতা হঁত পিডিএফ দিব, সেইটোৱেতো কৈ আছো, ঠিক আছে, শিল্পী বহুত দিন পাছত দিদি বটো, বহুত দিন পাছতে পাইছো, চাই আহ। অ'কে, খবর বলো, বাকীকেইটা কিবা আছে?
কিবা আছে? সবাই বলে দীপাঙ্কর।